Harrison, roll. নমস্কার, হ্যারিসন রোডের আড্ডায় আবার একবার সকলকে স্বাগত জানাই। আমি সুমিতেন্দ্র আর আমার সাথে রয়েছে প্রত্যয়। পোস্টার দেখেই বুঝে গেছেন আজকে কোন গল্প। তা আজকের গল্পে অভিনয় আমি, নার্গিস, প্রত্যয়, সৌমেন্দা, প্রদীপ্তদা, অরিজিৎ, দেবপ্রিয়া, ইভান, কামান, মৌসুম, সাত্তকী আর তৃষা। উফ, বিশাল বড় কাস্ট। খুব ভালো লাগলো সকলের সাথে কাজ করে। গল্পের নাট্যরূপ করেছে আমাদের অনন্যা। তাহলে আর দেরি না করে, ও হ্যাঁ, ঘন্টা নেড়ে সাবস্ক্রাইব, না হলে কিন্তু আজকালকার বাজারে কে কখন নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আরে সাবস্ক্রাইবটা করে দিন না, আর তো কিছু বলছি না। তাহলে শুরু করি 221 বি হ্যারিসন রোডের সিজন 3 এপিসোড 8, দারোগা প্রিয়নাথের গল্প হরণ। তখন পৌষ মাসের সবে শুরু। বড়দিন উপলক্ষে চারিদিকে সমস্ত স্কুল কলেজ বন্ধ আছে। লম্বা ছুটি পাওয়ার দরুন বহু দূর দূরান্ত দেশ দেশান্তের থেকে স্কুল কলেজের ছাত্ররা আর বাড়ি বসে না থেকে কলকাতায় আসা শুরু করেছে। আমারও কাজকর্মের চাপ প্রায় নেই বললেই চলে। কটা দিন একটু আরামে বিনা চিন্তায় কাটাচ্ছি। তবে দৈনিক যা কাজ সেইগুলি তো না করলেই নয়, তাই ওই কাজগুলোর থেকে আর অব্যাহতি পাইনি বলা চলে। এমনকি এক সকালে একদিন থানার অফিস ঘরে বসে দৈনন্দিন কাজ সারছিলাম, ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি ছাড়া ঘরে আর অন্য কেউ না থাকায় উঠে গিয়ে ফোনটা ধরলাম। ফোনটা ধরে হ্যালো বলতে ওই পাশ থেকে বড় সাহেব নির্দেশ দিলেন তাড়াতাড়ি ওনার ঘরে একবার যেতে। বুঝতেই পারলাম কোনো জরুরি কেস এসে গেছে নিশ্চয়ই। আমি তাড়াতাড়ি ওনার ঘরে গেলাম। বড় সাহেব আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমি ঘরে ঢুকতেই উনি বলে উঠলেন, Yeah, Priyona, just got the news, there's a murder happened. So you need to go as fast as you can, okay? আচ্ছা স্যার, কোথায় হয়েছে? Oh, the name of the place is Harkata. So go, give me some update. আচ্ছা স্যার, আমি এখনই যাচ্ছি। আমি ওনার নির্দেশ মতো আর দেরি না করে তদন্তের জন্য দ্রুত ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1:15 নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতে প্রবেশ করলাম। বাড়িটা দুইতলা হলে খুবই ছোট্ট। আমার পৌঁছানোর আগেই নিয়ম মতো লোকাল থানার দারোগা ততক্ষণে জিজ্ঞাসাবাদ সহ অনুসন্ধানের কাজ শুরু করে দিয়েছেন। তার সাথেই আমি ওপরে গেলাম। চোখে পড়ল ওপরে মোট 2 ঘর রয়েছে। একটি তালাবন্ধ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দারোগাবাবু পকেট থেকে চাবি বার করে দরজাটি খুললেন। ততক্ষণে আমি বুঝে গেছি এই ঘরেই খুনটা হয়েছে। তবে যাই হোক, দরজা খোলা হলে আমি ঘরটাতে ঢুকলাম। দেখলাম একজন বৃদ্ধর মৃতদেহ মেঝের ওপর উপুর হয়ে পড়ে আছে, আর মেঝেতে রক্ত গঙ্গা বইছে বলাই ভালো। বেশি দেরি না করে আমি মৃতদেহটি খুঁটিয়ে লক্ষ্য করা শুরু করলাম। চোখে পড়ল বৃদ্ধর পিঠে প্রকাণ্ড এক ছুরি বিঁধে থাকার আঘাত চিহ্ন, আর সেই ক্ষত থেকে এখনো অল্প অল্প করে রক্ত বেরিয়ে চলেছে। দেহের অবস্থা দেখে স্পষ্টই বুঝতে পারলাম যে বহু আগেই ওনার মৃত্যু ঘটেছে। আমি তৎক্ষণাৎ আর দেরি না করে ঘটনাস্থলে একজন ডাক্তারকে আনানোর ব্যবস্থা করলাম। আমার কর্মচারী গিয়ে 1/2 মধ্যেই একজন ডাক্তারকে সঙ্গে করে নিয়ে এলো। ডাক্তারবাবু আমার পূর্ব পরিচিত। তিনি আসা মাত্রই তাকে সেই ঘরে নিয়ে গেলাম। তিনি বৃদ্ধর দেহ পরীক্ষা নিরীক্ষা করে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, যা বুঝছি তাহলে ইনি খুনি হয়েছেন। আনুমানিক প্রায় 6 আগে এনার মৃত্যু ঘটেছে বলে আমার মনে হয়। যেরকম ধরনের আঘাতের চিহ্ন দেখছি তাতে করে স্পষ্টই বোঝা যায় যে কোনো ধারালো ছুরির দ্বারা ওনাকে হত্যা করা হয়েছে, আর সেই সঙ্গে গলায় আঙুলের দাগও রয়েছে স্পষ্ট। অর্থাৎ এনার গলা কেউ চেপে ধরেছিল। আমার ধারণা এই বৃদ্ধ যাতে চিৎকার করতে না পারেন সেই জন্যই ওনার গলাটা চেপে ধরা হয়েছিল। এমনকি যে ছুরিটির দ্বারা হত্যা করা হয়েছে তার দুদিকটাই অত্যন্ত ধারালো, যার ফলে আঘাতের সঙ্গে সঙ্গে ছুরিটা ওনার হৃদয় এবং ফুসফুসকে ভেদ করে দেয়। সুতরাং ওনার মৃত্যুও যে ঠিক সেই মুহূর্তেই ঘটেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই। ডাক্তারবাবু বিদায় নিতেই আমি বাড়ির বেহারাকে ডাকলাম,
কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য। বেহারাটি কিছুক্ষণের মধ্যেই ঘরে উপস্থিত হলে আমি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। ইনিই কি তোমার মনিব? আজ্ঞে হ্যাঁ, উনি আমার মনিব। আচ্ছা, ইনি কি এই বাড়িতে একাই থাকেন নাকি? আর ওনার পেশাটা ঠিক কি ছিল, তুমি কি কিছু বলতে পারবে? আমার পরপর দুখানা প্রশ্ন শুনে বেহারা খানিকটা ঘাবড়ে গেলেও নীরব না থেকে যথাযথ উত্তর দিয়ে বলে উঠল, আমি এনার বাড়িতে প্রায় 1 বছর হলো কাজে বহাল রয়েছি। তাতে যতটুকু জেনেছি, ইনি থিয়েটারের সাথে যুক্ত, আর এনার এক মেয়েও আছে, উনিও থিয়েটার করেন। মেয়েটি কি বিবাহিত? বিয়ে? আজ্ঞে না, উনি বিয়ে টিয়ে করেননি, অবিবাহিতই রয়েছেন। বেহারার বাঁকা হাসি ও উত্তর দেওয়ার ধরন দেখে আমার বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হলো না যে বৃদ্ধর কন্যাটির চরিত্রের দোষ আছে। মনে মনে ভেবে নিলাম, যখন থিয়েটারেই কাজ করে তাহলে নিশ্চয়ই অনেক যুবকের সাথেই তার ভাব আছে, সুতরাং অনেক যুবক নিশ্চয়ই এই বাড়িতে আসা যাওয়া করে। এবার আমার মনের ভাবনার সূত্র ধরেই বেহারাকে আবার প্রশ্ন করলাম, আচ্ছা এখানে কোনো বাবু আসেন নাকি? বেহারা প্রশ্নটা শুনলেও কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, থিয়েটারের রাত্রিগুলো ছাড়া অন্যান্য দিনগুলোর রাত্রে এক জমিদার বাবু নিয়মিত আসতেন, তবে 1 সপ্তাহ হলো তিনি আর আসেন না। বাবা, যিনি থিয়েটারের দিনগুলো বাদে অন্য দিন রাত্রে নিয়মিত আসতেন, তিনি 1 সপ্তাহ হলো আর আসছেন না, ব্যাপারটা বেশ ভেবে দেখার তো। আচ্ছা, তুমি কি ওনার না আসার কারণটা জানো? মানে মেয়েটির সাথে কোনো বিবাদ হয়নি তো? আমার কথা ও প্রশ্নগুলো শুনে বেহারাটি কিছুক্ষণ মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলে উঠল, জমিদার বাবু মানে মোহিত কুমার আর এ বাড়িতে আসেন না কেন আমি তা জানি না, আর ওনাদের মধ্যে কোনো বিবাদ হয়েছে বলেও তো আমার জানা নেই। বেশ, আমি তোমাকে আরও কয়েকটি প্রশ্ন করব, সঠিক সঠিক উত্তর দেবে কেমন? বেহারাটি মাথা নাড়ল। আমি আবার প্রশ্ন করা শুরু করলাম, এই মোহিত বাবুকে তুমি কতদিন হলো যাতায়াত করতে দেখছো? ইনি থাকেন কোথায় বলতে পারো? শুনেছি মোহিত কুমার থাকেন নাকি হ্যারিসন রোডে, ওনাকে প্রায় 6 মাস হলো দেখছি এই বাড়িতে যাতায়াত করতে। মোহিত কুমার মালতি দেবী মানে আমার মনিবের কন্যাকে বিবাহ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু তারপরে বিয়েটা আর শেষমেশ হলো না, কেন জানি না। আচ্ছা, মালতী দেবী কি বৃদ্ধর নিজের ঔরসজাত মেয়ে? আমার প্রশ্নটা শোনা মাত্রই বেহারার মুখে কেমন বিস্ময় ফুটে উঠল। সে ক্ষণিকের জন্য দেরি না করেই উত্তর দিল, আগে না, মালতী দেবী আমার মনিবের নিজের মেয়ে না, ছোটবেলা থেকে আমার মনিব দিদিমণিকে মানুষ করেছেন শুনেছি, এমনকি দিদিমণির থিয়েটারে কাজ করার ব্যাপারটাও উনি একদম পছন্দ করতেন না, ওনার খুব আক্ষেপ ছিল এই ব্যাপারে। আমার মনে হয় নিজের মেয়ে হলে দিদিমণিকে কিছুতেই উনি থিয়েটারের কাজে অনুমতি দিতেন না। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে মালতী দেবী অবিবাহিত এবং বৃদ্ধের নিজের মেয়ে নয়, আর প্রায় 6 মাস ধরে মোহিত বাবুর এই বাড়িতে অবাধ যাতায়াত থাকলেও দিন সাত হলো উনি এই বাড়িতে আসছেন না, আর মোহিত কুমার ও মালতী দেবীর বিয়ে না হওয়ার কারণটাও বেশ ভাববার বিষয়। যা বুঝছি, মালতী দেবী ও মোহিত কুমারের মধ্যে বিবাহ না হওয়ার জন্যই মালতী দেবী অবিবাহিত থেকে গেছেন। এমন সময় আমাকে থামিয়ে বেহারাটি বলে ওঠে, 1 মিনিট বাবু, আমি আপনাকে এ কথা বলেছি ঠিকই, মোহিত কুমারের সাথে মালতী দেবীর বিয়ে হয়নি তাই সে অবিবাহিত, কিন্তু আড়ালে বা গোপনে তাদের বিয়ে হয়েছে কি না সেটা কিন্তু আমার জানা নেই। বেহারার এই কথা শুনে আমি একটু চুপ করে গেলাম, মনে মনে বেহারার বেশ তারিফ করলাম। হাজার হোক, কথাটা কিন্তু সে মন্দ বলেন, ঠিকই তো, গোপনে লোকচক্ষুর আড়ালে মোহিত কুমার ও মালতী দেবীর যে বিয়ে হয়নি তার কি নিশ্চয়তা আছে? আমি স্বল্প তার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা মালতী দেবীর সাথে বৃদ্ধর সম্পর্ক কেমন ছিল, আর গত রাত্রে এইখানে কি কেউ এসেছিল? বাবা মেয়ের মধ্যে খুবই সদ্ভাব ছিল, আগে কোনোদিনও দিদিমণিকে কর্তাবাবুর সাথে মুখে মুখে তর্ক করতে দেখিনি, কিন্তু ইদানিং দেখতাম দুজনের মধ্যে বেশ মনোমালিন্য চলছিল, প্রায়ই দুজনের মধ্যে তর্কাতর্কি ঝগড়াঝাটি হতো। তবে হ্যাঁ, গতকালকে রাতে কেউ এই বাড়িতে আসেননি। আমি খুব সহজেই বুঝতে পারলাম এই বেহারাটি আর 5টা বেহারার থেকে অনেক চালাক চতুর ও চোখ কান খোলা।
না হলে সংসারের ভেতরের ব্যাপারগুলো এত খুঁটিয়ে নিখুঁতভাবে বলা সম্ভব নয়। এছাড়া মনে হলো এই সুযোগেই যা যা জিজ্ঞাসা করার একেবারে করে ফেলি, না হলে আজকে চলে গিয়ে আবার পুনরায় কোনো একদিন এসে জিজ্ঞাসাবাদ করলে তখন বেহারাটি আজকের মতো যথাযথ উত্তর দিয়ে সহায়তা নাও করতে পারে। আমি ঈষৎ ভ্রুটা কুঞ্চিত করে মুচকি হেসে বললাম, তোমার তো দেখছি এই বাড়ির ব্যাপারে অনেক কিছুই জানা আছে। আচ্ছা এইবারে একটু বলো তো, কালকে বুধবার গেল, থিয়েটার ছিল, তা এনারা কি কালকে দুজনেই থিয়েটারে গেছিলেন? হ্যাঁ বিলক্ষণ গেছিলেন, আমি নিজেই তো বাবুর নির্দেশ অনুযায়ী গিয়ে একখানা ভাড়া গাড়ি ডেকে আনলাম। গাড়ি এলে বাপ বেটি দুজনে মিলে গাড়িতে চড়ে থিয়েটারের উদ্দেশ্যে রওনা দিলেন। ওনারা চলে যাওয়ার পরে আমি বাড়িতে একাই ছিলাম। রাত্রি প্রায় দুটোর সময়ে বাবু বাড়ি ফিরলেন, আমি নিজে দরজা খুলে দিলাম। উনি ঢুকে যাওয়ার পরে আমি যখনই দরজাটা বন্ধ করতে গেলাম তখন বাবু আমায় আদেশ করলেন দরজাটা খুলে রাখতে, কারণ দিদিমণি ফিরবেন। তাই বাবুর কথা অনুযায়ী আমি সদর দরজাটা ভেজিয়ে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। এমনিতেই কালকে খুব ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘরের কোণায় রাখা একটা চেয়ার দেখিয়ে বেহারাকে বসতে আদেশ করলাম, ও নিজেও উল্টো দিকে রাখা একখানা চেয়ারে বসলাম। তারপরে আবার পরবর্তী প্রশ্ন করে বলে উঠলাম, মালতী দিদি কখন ফিরলেন বাড়িতে, আর এই ঘটনাটা কখন তোমার নজরে এলো? কালকে রাতে দিদিমণি বাড়ি ফেরেনি, কারণ উনি যদি বাড়ি ফিরতেন আমাকে অবশ্যই ডাকতেন। সুতরাং আমার স্থির বিশ্বাস আমি যতই গাঢ় ঘুমাই না কেন দিদিমণি ফিরলে ঠিকই জানতাম। আজকে সকালে বাবুর ঘরে চা বানাতে গিয়ে দরজাটা ঠেলে খুলতেই দেখি মেঝের চারিদিকে রক্ত ভর্তি, আর বাবু সেই মেঝের ওপরেই রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন। অমন দৃশ্য দেখে দূর থেকেই, মানে ঘরের দরজার চৌকার থেকেই দাঁড়িয়ে তখন অনেকবার বাবুকে ডাকাডাকি করতে লাগলাম, কিন্তু অত ডাকাডাকির পরেও আর কাছ থেকে কোনো সাড়া পেলাম না, তাই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে পুলিশের কাছে খবরটা দিলাম। আচ্ছা বেশ, আজকে তাহলে আসি, যদি প্রয়োজন পড়ে আবার আমি আসবো, ঠিক আছে? অথবা তোমায় থানায় ডেকে পাঠাবো, ওদিকে কিছুক্ষণের ভেতরই পুলিশ এসে তোমার মনিবের দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা কথা, বাড়িতে দিদিমণি বা মোহিতবাবু এলে থানায় জানাবে। এছাড়া বাড়ির আশেপাশে যদি কোনো নতুন সন্দেহজনক লোককে দেখো তাহলে বিন্দুমাত্র বিলম্ব না করে থানায় খবর দেবে, বুঝলে? আসি তাহলে। বৃদ্ধর দেহটি সময় মতো ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। এইদিকে আমি ব্যাকুল চিত্তে অপেক্ষা করছিলাম মালতী দেবীর বাড়ির বেহারাটির আসার জন্য। ঘটনাস্থল থেকে ঘুরে ফেরার পরপরই মনস্থির করে ফেলেছিলাম যে বেশি দেরি না করে বরং চট করে আজকেই ওই বেহারাটিকে সঙ্গে নিয়ে একবার হ্যারিসন রোডে মোহিতবাবুর বাড়ি ঘুরে আসি। আসলে মালতী দেবীর হঠাৎ করে বাড়ি না ফেরাটা খুব আশ্চর্য লাগছিল। মনের মধ্যে ক্রমাগত কতগুলো আশঙ্কা জট পাকানো অবস্থায় ঘোরাফেরা করছিল। বারবার মনে হচ্ছিল মালতী দেবী সুস্থ আছেন তো, বৃদ্ধকে যে খুন করেছে সে মালতী দেবীরও কোনো ক্ষতি করেনি তো, বেহারাটা যে বলেছিল ইদানিং বৃদ্ধর সাথে মালতী দেবীর প্রায় বচসা হতো, কিন্তু তা সত্ত্বেও তো মালতী দেবী বাড়ি ফেরেননি এমন কোনো দিন ঘটেনি। কিন্তু গতকাল তাহলে এমন কি ঘটল যে উনি বাড়ি ফিরলেন না? এখন তো মনে হচ্ছে মালতী দেবী আদেও খবরই পাননি যে বৃদ্ধ ব্যক্তিটি রহস্যজনকভাবে হত্যা হয়েছে। যদি খবরটা উনি পেতেন তাহলে নিশ্চয়ই তিনি এতক্ষণে ওই বাড়িতে গিয়ে উপস্থিত হতেন। মোহিতবাবুর বাড়িতেও অবশ্য মালতী দেবী গিয়ে উঠতে পারেন। যতক্ষণ না হ্যারিসন রোডে মোহিতবাবুর বাড়িতে যাওয়া হচ্ছে ততক্ষণ ব্যাপারটা পরিষ্কার হবে না। এছাড়া মোহিতবাবুর বাড়িতে গেলে আরও বেশ কিছু তথ্যও জানতে পারব, যার ফলে ইনভেস্টিগেশনটা করতে অনেকটা সহজ হবে। আমার চিন্তায় ছেদ ঘটিয়ে এমন সময় বেহারাটি হাজির হলো। আমিও তাই কাল বিলম্ব না করে বেহারাকে সঙ্গে নিয়ে রওনা দিলাম হ্যারিসন রোডের মোহিত কুমারের বাড়িতে। আমার মনে উদ্দেশ্য তখন মূলত দুটো ছিল। প্রথম, মালতী দেবী সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য জানা, আর দ্বিতীয়, যদি মালতী দেবী ওনার বাড়িতে না উঠে থাকেন তাহলে কোথায় থাকতে পারেন এই বিষয়ে ওনার ধারণার কথাটা শোনা।
আমি খুব ভালো করেই জানতাম মালতী দেবী কোথায় আছেন, সেই সম্পর্কে কিছু কেউ বলতে পারুক বা না পারুক অন্তত মোহিতবাবু কিছু না কিছু আলোকপাত করতে পারবেন। কিন্তু মনে মনে চিন্তিত ছিলাম এই ভেবেই যে আমি যেহেতু পুলিশের বেশে না গিয়ে ছদ্মবেশ ধরে যাচ্ছি, তাই মালতী দেবীর প্রসঙ্গটা আনব কী করে। এই ক্ষেত্রে আমি যদি ছদ্মবেশ না ধরে পুলিশের বেশে সরাসরি যেতাম তাহলে মালতী দেবীর প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করাটা অনেক সহজ হতো। পরিস্থিতির সাথে চালাকি করে আমার উদ্দেশ্য সফল করতেই হবে, এই সব ভেবে আমি রওনা দিয়ে দিলাম। মোহিত কুমারের বাড়ি চেনা না থাকায় হেঁটেই রওনা দিলাম আমরা। পথের মধ্যেই ঠিক করে নিলাম বেহারা মোহিত কুমারের বাড়ির কাছাকাছি আসলেই কোনো এক বাড়ির আড়ালে বা গলিতে লুকি থাকবে, আমি বাড়ির ভিতরে প্রবেশ করব। কর্নওয়ালি স্ট্রিট পার হতেই আমরা মোহিত কুমারের বাড়ির অবস্থান জানার পাশাপাশি ওনার সম্পর্কেও কিছু তথ্য জেনে নিলাম। লোকমুখে শুনলাম যে উনি সত্যিকারেই পূর্ববঙ্গের এক জমিদার পুত্র, ওনার কাপড়ের ব্যবসা, সেই সূত্রেই তিনি কলকাতাতে থাকেন, এই সামনেই একটি তিনতলা বাড়িতে থাকেন আর সেখানেই রয়েছে তার কাপড়ের নিজস্ব গুদাম। বাড়িটিতে উনি আর ওনার কর্মচারী ছাড়া আর কেউ থাকেন না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সর্বশেষ একটা তিনতলা বাড়ি অর্থাৎ মোহিত কুমারের বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হলাম। চোখে পড়ল বাড়ির সদর দরজা পেরিয়েই দক্ষিণ দিকের একটা ছোট্ট চাতালে কিছু লোক বসে বসে নিজেদের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনায় মত্ত রয়েছে। আমি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। তারা আমাকে দেখা মাত্রই জানতে চাইলেন কাকে খুঁজছি ও কি করতে এসেছি। তাদের সকলের কৌতূহল সহিত প্রশ্নের উত্তরে বলে উঠলাম, আমি মোহিত কুমারের সাথে দেখা করতে এসেছি, যদি তিনি বাড়িতে থাকেন একটিবার অনুগ্রহ করে তাকে যেন ডেকে দেওয়া হয়, আমার বিশেষ দরকার আছে তার সাথে। আমার কথাগুলি শুনে লোকগুলি একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। বুঝতেই পারলাম তারা একটু অবাকই হয়েছেন, আমার মতন একজন আগন্তুকের হঠাৎ মোহিত কুমারের মতন একজন বড় ব্যবসায়ীর কাছে আগাম না বলে কয়ে চলে আসার জন্য। আমি মুখে ব্যাকুলতার ভাব এনে তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বোধ করি ওই সময় অভিনয়টা হয়তো খুব ভালোই হয়ে গেছিল, যার ফলে একজন লোক এগিয়ে এসে আমায় মোহিত কুমারের সাথে দেখা করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ির ভেতরে নিয়ে চললেন। বাড়ির ভিতরে পা রেখে বুঝলাম বাড়িটা সম্ভবত এক কাঠা জমির উপরে নির্মিত হয়েছে, তাই তিনতলা হলেও ঘরগুলির আকার বেশ ছোট। বাড়িতে কোনো মহিলা না থাকায় আমিও ওই লোকটির পিছন পিছন নিশ্চিন্তে যেতে লাগলাম। শেষমেশ ওই লোকটি আমাকে একটি ঘরে নিয়ে এলো। ঘরে ঢুকতেই চোখে পড়ল একটি অল্প বয়সী যুবক এক মনে হিসেব করে চলেছে। আমরা যে ঘরে প্রবেশ করেছি তাও মনে হয় তিনি টের পেলেন না। আমার সাথে আসা লোকটি হয়তো মনে করলেন তার মনোসংযোগের সাথে কড়া হিসেবের বারোটা না বাজিয়ে দিয়ে একটু অপেক্ষা করা ভালো, সুতরাং লোকটি চুপচাপ দাঁড়িয়ে রইলেন আর তার পাশে আমিও দাঁড়িয়ে ওই সময়ের মধ্যেই ঘরখানি ভালো করে জরিপ করতে লাগলাম। ঘরটি দৈর্ঘ্য প্রস্থে প্রায় 10 হাত হবে। ঘরের সর্বমোট 6টি জানলা ও 1টি দরজা রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম ঘরের চারিপাশে দেওয়ালে অনেকগুলি হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। আসবাবপত্র বলতে চোখে পড়ল একটা প্রকাণ্ড বড় ড্রয়ার, দুখানি আলমারি, এছাড়া বড় একখানা আয়না ও একটি বড় ঘড়ি। এমন সময় যুবকটি হয়তো টনক নড়ল যে তিনি ছাড়াও ঘরে আরও দুজন ব্যক্তির প্রবেশ ঘটেছে, তাই তিনি মুখটা তুলে কৌতূহলী দৃষ্টি নিয়ে আমার পাশের ব্যক্তিকে জিজ্ঞাসা করে উঠলেন, কি ব্যাপার হরিদাস, ইনি কে? মোহিত কুমারের প্রশ্নে আমি বুঝলাম যে পৈতে পড়া ব্রাহ্মণ লোকটি আমায় নিয়ে এলেন তবে তার নাম হরিদাস। হরিদাসবাবু মোহিত কুমারের প্রশ্নের উত্তরে জবাব দিলেন, ইনি আপনার সাথে দেখা করতে চান দাদাবাবু, বলছিলেন খুব দরকার নাকি। মোহিতবাবুকে উত্তর দিয়ে আমার দিকে ফিরে এইবারে উনি বললেন, ইনি আমাদের মোহিত দাদাবাবু আর আমার নাম হরিদাস, আমি এনার কর্মচারী। আমি তবে আসি, আপনার যে দরকারে আসা আপনি ওনার সাথে তা বুঝে নিন। কথাটুকু বলে তিনি প্রস্থান করলেন। আমি একটু অবাকই হলাম এই ভেবে যে নিচ থেকে যে আমাকে নিয়ে এলো এই উপর পর্যন্ত তিনি তার নামটুকুও বলেননি, অথচ মনিবের সামনে হঠাৎ করে তার এমন কি হলো যার ফলে নিজের নাম সহ উনি কি করেন তা পরিষ্কার করে ব্যক্ত করে বেরিয়ে গেলেন।
মোহিত কুমার এইবারে আমাকে সাদর অভ্যর্থনা করে মাটিতে পাতা একটি তোষকের উপরে দুধের মতন সাদা ফটফটে রঙের একটি চাদর দিয়ে ঢাকা 17 ইঞ্চির ঢালাও করা বিছানাতে বসতে বললে। তিনি নিজেও অবশ্য ওই বিছানায় বসে বসে একটি খাতায় হিসেব করছিলেন। আমিও আর বিলম্ব না করে বসে পড়লাম। মোহিত কুমার মুখে মৃদু হাসি বজায় রেখে তার দু চোখ দিয়ে আমাকে ভালো করে আপাদ মস্তক দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন, তা মশায়ের নাম কি? আমার সাথে কি এমন বিশেষ দরকার হলো যে এই দুপুরে ঘেমে নেয়ে ছুটে ছুটে আমার বাড়িতে আসা হলো? আমি অতি বিনীতভাবে ওনার কথার উত্তরে বললাম, আগে আমার নাম বিমলাচরণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, কাপড়ের ব্যবসার উপলক্ষেই আমার এই কলকাতায় আগমন। আমি শুনেছি আপনি এই কলকাতার একজন নাম করা বড় কাপড় ব্যবসায়ী, বহুদিন ধরে এই ব্যবসা সুনামের সঙ্গে করে আসছেন। আমি তাই ভাবলাম কলকাতায় যখন এসেইছি একবার আপনার থেকে ব্যবসা সংক্রান্ত কিছু পরামর্শই নিয়ে যাই। আমি একেবারে এই ব্যবসাতে নতুন, তো এখনও কারোর সাথে বিশেষ চেনা জানা হয়নি, এই জন্যই আপনার বাড়িতে আসা। আমি শুনেছি আপনি যেমন বড় ব্যবসায়ী তেমনই অতীব সজ্জন, বিনা পরামর্শে এই অধমখেচে আপনি ফেরাবেন না সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। কথাগুলো এক নাগারে বলে আমি একটু থামলাম। ওইদিকে আমার মুখে মোহিত কুমার নিজের ঢালাও প্রশংসা শুনে বেশ আহ্লাদিত হয়ে উঠেছেন, মনে মনে নিজেই নিজের তারিফ করলাম। মোহিত কুমার আমার কথাতে যত বেশি আহ্লাদিত হবেন তত আমার ওনার মুখ থেকে কথা বের করতে সুবিধা হবে, যা তদন্তর জন্য খুবই ফলপ্রসূ ব্যাপার। মোহিত কুমার পরম আহ্লাদে বলে উঠলেন, তা আপনি কাপড়ের ব্যবসা করবেন তা তো বুঝলাম, কিন্তু আমি আপনাকে নিরাশ করব না, আবার মিথ্যে কথাও বলবো না। কিন্তু আপনি দেখুন, এত দূর থেকে আমাকে ভরসা করে যখন এসেছেন তখন সত্যি কথাই বলি, এই ব্যবসাতে এখন আর সেই আগের মতো রমরমিয়ে লাভ হয় না। 2 বছর আগে যে পরিমাণ লাভ হয়েছিল গত বছরে তার অর্ধেকও কিন্তু হয়নি। এই হলো আসল কথা, বুঝলেন বিমলাচরণবাবু? আমি আপনার কাছে ওই জন্যই তো এসেছি মোহিতবাবু, কেবলমাত্র আপনি আমাকে এই ব্যবসা সংক্রান্ত সঠিক পরামর্শ দিতে পারবেন, আর এই ব্যবসার এখন কি হাল সেই অবস্থা বুঝিয়ে বলতে পারবেন। আপনি যেটা সত্যি সেইটাই তো বললেন, আর আমারও জানা থাকলো এই ব্যবসার বর্তমান হালচাল। আমার কথা শুনে মোহিত কুমার নিজে থেকেই আরও খানিক উৎসাহ নিয়ে কোন কোন কোম্পানির থেকে কাপড় নেওয়া উচিত, কীভাবেই বা তাদের টাকা দিতে হয়, তারপরে কোন দালালের সাহায্য নিলে ভালো ভালো কোম্পানির মাল সহজেই পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাতে লাগলেন। এই সব বিষয়ে কথা বলতে বলতে বেলা প্রায় 2 বেজে গেল। অনর্গল কথা বলার ফলে এইবারে একটু ক্লান্ত বোধ করলেন মোহিত কুমার। তিনি কথা থামিয়ে হিসেবের খাতাটা বন্ধ করে ভিতরে যাওয়ার জন্য উদ্যোগী হতেই আমি পরিষ্কার বুঝলাম উনি আর কথা বাড়াতে চান না, সুতরাং আজকে আমার আর বেশি কিছু জানা হবে না। মনের ভিতরকার হতাশাটা বাইরে প্রকাশ না করে উনি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আপনার আমার জন্য অনেকটা সময় নষ্ট হলো, বেলা প্রায় 2 বাজে, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আমি তবে আজকে আসি, মোটামুটি যা জানার। আপনি ঠিকই বলেছেন বিমলাচরণ বাবু, সত্যিই বড্ড ক্লান্ত লাগছে আমার, তবে আপনার সাথে কথা বলে যে ক্লান্তিবোধ হচ্ছে তা কিন্তু নয়। আসলে গতকাল রাত্রে থিয়েটারে গেছিলাম, সেইখান থেকে ফিরতে ফিরতে প্রায় 4 বেজে গেছিল, বুঝলেন? তারপরে নানা ব্যক্তিগত কারণে মনটাও এত অস্থির ছিল যে ভালো করে ঘুমটুকু পর্যন্ত হয়নি, সেই জন্যই খুব ক্লান্ত লাগছে আর কি। মোহিত কুমারের মুখে নিজে থেকে থিয়েটারের নাম শুনে আমার প্রায় মেঘনা চাইতেই জল এমন ব্যাপারটা হলো। মনে মনে ভাবলাম এই সুবর্ণ সুযোগ, এই থিয়েটার নিয়ে যদি আরেকটু কথা এগোতে পারি তাহলে নিঃসন্দেহে মালতী দেবীর প্রসঙ্গ টেনে আনতে পারবো। আমি বলে উঠলাম, আপনার থিয়েটার যাওয়া হয় নাকি? তো কোন থিয়েটারে গিয়েছিলেন? গতকাল তো বুধবার ছিল, শুনেছি বুধবার নাকি খুব একটা দর্শকদের মনোরঞ্জনের মতন ভালো নাটক কিছু দেখানো হয় না, তাছাড়া আমার আজকালকার থিয়েটারের আর নিয়ম রীতিনীতি কিছুই ভালো লাগে না, সারা রাত জুড়ে এখানকার দিনে থিয়েটারে নাচ গান না হলে নাকি দর্শকদের মনে আর তৃপ্তি হয় না। যত সব স্টার থিয়েটার চেনেন তো?
ওইখানে গিয়েছিলাম। ও, স্টার থিয়েটার? তা আজকাল সেখানে কোনো ভালো অভিনেত্রী আছে নাকি? আমি বহুদিন পূর্বে সেখানে একবার গিয়েছিলাম, সেই দিন স্টার থিয়েটারে চৈতন্যলীলা মঞ্চস্থ হয়েছিল। ওহ, যা দেখেছিলাম, জন্ম জন্মান্তরেও ভুলতে পারবো না। আপনার দেখছি আজকালকার থিয়েটারের সম্পর্কে খুবই নেতিবাচক মনোভাব, তবে আমি কিন্তু আপনার এই ধরনের মনোভাব একদম সমর্থন করতে পারলাম না। হ্যাঁ, এখনকার দিনে আপনাদের সময়কার নাটকগুলো মঞ্চস্থ হয় না ঠিকই, তবে ইদানিংকালের সবই আধুনিক বইগুলো থেকে গল্প মঞ্চস্থ করা হয়। তবে আজকালকার দিনে যে কোনো ভালো অভিনেত্রী নেই, এ জাতীয় সংশয় কি কিন্তু ভুলেও মনে স্থান দেবেন না। আপনি হয়তো জানেন না, মালতী নামক একজন হলেন ইদানিংকালের সেরা অভিনেত্রী। অবশ্য তাকে খালি অভিনেত্রী বললে কম বলা হয়, তিনি যেমন রূপসী ঠিক তেমনই সুমধুর গায়িকা ও নৃত্যপটীয়সী। কলকাতার নির্দিষ্ট কোনো নামজাদা থিয়েটার এখনও পর্যন্ত তাকে বেতনভোগী করে নিজেদের অভিনেত্রী করে রাখতে পারেনি। তিনি চলেন নিজের মর্জিতে। ওনার মতো এত গুণ এখন কলকাতার মধ্যে অনেক অভিনেত্রীরই নেই। মালতী যেদিন যেই থিয়েটারে উপস্থিত থাকেন, সেই দিন সেই থিয়েটারে ভিড় উপচে পড়ে। থিয়েটার কর্তৃপক্ষ সামাল দিতে হিমশিম খায়, বুঝলেন? আচ্ছা, এক রাত্রি অভিনয় করতে উনি কত টাকা নেন? এছাড়া আপনি বললেন উনি অভিনয়ের পাশাপাশি নৃত্য গীতেও পটীয়সী। আমি যদি ওনার বাড়িতে গিয়ে নৃত্য দেখতেও গীত শুনতে চাই, তাহলে ওনাকে কত টাকা দিতে হবে বলতে পারেন? কি বলছেন কি বিমলাচরণবাবু, আপনি যাবেন নাচ দেখতে, গান শুনতে? আপনার তো আজকালকার থিয়েটার অভিনেতা অভিনেত্রীদের পছন্দই হয় না। নিজের বাড়ি ছেড়ে এই কলকাতায় যখন এসেই পড়েছি, তখন একটু না হয় আমোদ প্রমোদ করি। যদিও আমার বিনা কারণে অত্যাধিক ব্যয় পছন্দ না, কিন্তু আপনার মুখ থেকে মালতী দেবীর গুণ শুনে মনে মানে বড্ড স্বাদ হচ্ছে একবার তার কাছে যাওয়ার। বুঝতেই পারছি আপনার মনে বড্ড স্বাদ জেগেছে। আপনি বরং এক কাজ করুন বিমলাচরণবাবু, আপনি আজকে সন্ধ্যার একটু পরে আমার এখানে চলে আসুন, আমি আপনাকে মালতীর কাছে নিয়ে যাব। কলকাতায় যখন এসেই পড়েছেন, তখন এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না কিন্তু। মোহিত কুমারের এই কথাটা শুনে আমি যার পর নাই আশ্চর্য হলাম। উনি কেমন অবলীলায় বলে যাচ্ছেন যে আমাকে আজকে মালতী দেবীর কাছে নিয়ে যাবে। আমার মনে খটকা হতে লাগলো, তাহলে কি মালতী দেবী যে গতকাল রাত থেকে বাড়িতে ফেরেননি, বা ওনার বৃদ্ধ বাবাও যে খুন হয়েছেন, এই ব্যাপারে কি কিছু উনি বিন্দু বিসর্গ জানেন না, নাকি পুরো ঘটনার সাথে মোহিত কুমার যুক্ত বলে ভণিতা করছেন? এছাড়াও আমার এই বাড়িতে আসার দুটি উদ্দেশ্যের মাঝে প্রথম উদ্দেশ্যই ছিল যে মালতী দেবীর সম্পর্কে বেশ কিছু তথ্য জানা। সুতরাং আমার প্রথম উদ্দেশ্য ততক্ষণে সফল হয়ে গেছিল। এইবারে বাকি থাকল দ্বিতীয় উদ্দেশ্য, অর্থাৎ আমি মালতী দেবীর নিখোঁজের ব্যাপারে মোহিত কুমার বাবুর কথা থেকে কোনো সূত্র পেতে পারি কি না, বা উনি এই বাড়িতে এসে উঠেছেন কি না, তা সরজমিনে দেখা। কিন্তু এখন যা বুঝছি, তাতে মনে হচ্ছে মালতী দেবী এই বাড়িতে এসে ওঠেননি। ওইদিকে মোহিত কুমার সত্যিই জানেন না মালতী দেবী যে নিখোঁজ হয়েছেন, বা ব্যাপারটা জানেন ও নিজের বৃদ্ধের হত্যার রহস্যের সাথে যুক্ত বলে জেনে বুঝে ভণিতা করছেন। তাহলে দেখব দারোগা প্রিয়নাথকে আজকে সন্ধ্যার পরে কোন স্থানে নিয়ে গিয়ে মালতী দেবীর সাথে মোহিত কুমার দেখা করায়। মোহিত কুমার এই সময় আমার চিন্তায় ছেদ ঘটিয়ে হেসে বলে উঠলেন, আরে এত কি ভাবছেন, চিন্তা করবেন না, মালতী একটা পয়সাও আপনার থেকে নেবে না, সময় মতো চলে আসবেন খালি, ব্যাস। হ্যাঁ, তাহলে আমাদের দেখা হচ্ছে কি মশাই, কোনো কথা নেই কেন মুখে, বলি যাবেন তো? কত বড় একজন শিল্পী, উনি আমায় বিনা পয়সায় গান শোনাবেন, নাচ দেখাবেন, এই কথা আপনি এতটা নিশ্চিত হয়ে বলছেন কি করে? তবে কি উনি আপনার খুব জানাশোনা? আমার সাথে ওনার খুবই ভালো পরিচয় আছে, ওনার মতো একজন সর্বগুণ সম্পন্ন মানুষের সাথে সুসম্পর্ক থাকবে না তো কার সাথে থাকবে আপনি বলতে পারেন? আজকে আমার সাথে একবার গিয়েই দেখুন না, বুঝতে পারবেন আমাদের মধ্যে কতখানি সুসম্পর্ক বর্তমান। আচ্ছা মোহিতবাবু, আমি আসি। আমি ওনার কথায় মৃদু হেসে তখনকার মতন বিদায় নিলাম।
সঠিক সময় আমি পুনরায় ছদ্মবেশে মোহিত কুমারের বাড়িতে উপস্থিত হলাম। মনে মনে তখন বেশ উত্তেজনা অনুভব করছি। তিনি তার এক কর্মচারীকে দিয়ে আজকে সকালে যে ঘরে আমাদের কথা হয়েছিল সেই ঘরেই আমাকে বসালেন। বসার কিছুক্ষণের মধ্যেই মোহিত কুমার এসে হাজির হলেন। দেখলাম তার বিষণ্ন বিধ্বস্ত চেহারা। আমি আর বসে না থেকে উঠে দাঁড়িয়ে ইচ্ছা করেই উত্তেজিত হয়ে বলে উঠলাম, এই তো আপনি এসে গেছেন, তাহলে আর দেরি কেন, চলুন আমরা রওনা দিই। আমার কথা শুনে মোহিত কুমার কান্না জড়ানো ভয়ার্থ গলায় বললেন, আর যাওয়া, সর্বনাশ হয়ে গেছে বিমলাচরণ বাবু, মালতী কাল রাত থেকে নিখোঁজ, বাড়িতে না ফিরে কোথায় যে গেছে কেউ জানে না। মালতী দেবী যে নিখোঁজ সেটা আমি জানি, আর সেই ব্যাপারেই কিছু সূত্র মিললে মিলতেও পারে এই ভেবে যে আমি মোহিত কুমারের বাড়িতে এসেছি সেটা ঘুণাক্ষরে আমি বুঝতে না দিয়ে বলে উঠলাম, সে কি, আপনার সাথে যে ওনার এত সুসম্পর্ক শুনলাম, আপনাকে তাহলে একটিও কথা না জানিয়ে উনি কোথায় চলে গেলেন? আপনি একবার বসত বাড়িতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি বই কি, হাড়কাটা গলিতে মালতীদের বাড়ি। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, ও যেমন কালকে রাত্রি থেকে নিখোঁজ তেমন ওর পালক পিতাও আর জীবিত নেই, কোনো এক অজ্ঞাত আততায়ীর হাতে উনি হত্যা হয়ে গিয়েছেন গত রাত্রি। আমি আজকে সকালেও এই ঘটনা দুটির মধ্যে একটা ঘটনার ব্যাপারেও বিন্দু বিসর্গ জানতাম না। মোহিত কুমারের কান্নায় ভেঙে পড়া দেখে আমার পুলিশি অভিজ্ঞতা দিয়ে বুঝে গেলাম যে মোহিত কুমার সত্যিই কিছু জানতেন না। যদি উনি কোনোরকম ভণিতা করতেন তাহলে আমি ও বেলায় না পারলেও এই বেলায় ঠিক বুঝে যেতাম। সবটা শুনে আমি আকাশ থেকে পড়ার ভান করলাম, বলে উঠলাম, বলেন কি মোহিত বাবু, একদিকে মালতী দেবীও নিরুদ্দেশ, অন্যদিকে ওনার পিতাও খুন হয়েছেন, এই শহরের মধ্যে হাড়কাটা গলি তো খুবই জনাকীর্ণ স্থান শুনেছি, সেই স্থানে কি করে খুন হলেন বুঝতেই পারছি না, যখন মালতী দেবীর খোঁজ পাওয়াই যাচ্ছে না তখন লোকে তো মনে হয় ভাববে উনি হত্যা করে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন। আচ্ছা থানায় খবর দিয়েছেন তো? ওদের বাড়ির বেয়ারাই নাকি পুলিশে খবর দিয়েছে, শুনলাম তাকে নাকি গ্রেপ্তারও করা হয়েছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, কি থেকে যে কি হয়ে গেল। দেখুন কিছু মনে করবেন না মোহিত বাবু, আপনার সাথে মালতী দেবীর সুসম্পর্ক থাকলেও আমার মনে হয় উনি খুন করে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন, আর এটাও মনে হচ্ছে মালতী দেবী ও ওনার পিতার মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল আর যার ফলে মালতী দেবী ওনাকে খুন করেন। অবশ্য বিবাদ হয়েছিল কিনা তা আমার নিশ্চিতভাবে জানা নেই, আমি অনুমানের ভিত্তিতে বললাম আর কি। এবার আপনি হয়তো বুঝতে পারবেন আমার অনুমান নির্ভুল কিনা। না না, মালতী খুন করতে পারে না কিছুতেই, সে খুনের মতো অমন নৃশংস ঘৃণ্য কাজ করার মহিলাই নয়। তবে হ্যাঁ আপনি একটা অনুমান একদম নির্ভুল করেছেন, সত্যি সত্যি কিছুদিন যাবত বাবা ও মেয়ের মধ্যে খুব খিটিমিটি ঝগড়া অশান্তি বিবাদ লেগেই ছিল। আপনার কথা মেনে নিয়ে বলছি, মালতী দেবী হয়তো নিজের হাতে ওনাকে খুন করেননি, কিন্তু উনি যে অন্য কোনো খুনিকে ভাড়া করে ওনার বাবাকে খুন করেননি এমন নিশ্চয়তা কি আপনি দিতে পারেন মোহিত বাবু? যাক গে যাক, আমার আর এখন এইসব কথা বলতে একদমই ইচ্ছে করছে না, তবে খুব ভয় লাগছে। শুনলাম যে মালতীদের বাড়ির বেয়ারাটা নাকি আমার নাম পর্যন্ত করেছে পুলিশের কাছে, এইবারে আমার পিছনে যদি পুলিশ পড়ে তাহলে আমার মান সম্মানের একেবারে 12টা বেজে যাবে বুঝলেন। মোহিত বাবু আপনি মিছিমিছি ভয় পাবেন না, আপনি তো আর কোনো দোষ করেননি, বিহারা আপনার নাম বললেই বা তাতে কি আসে যায়, আপনার সাথে তো আর ঘটনা ঘটার দিনে মানে গতকাল মালতী দেবী বা ওনার বাবার দেখা হয়নি তাই না, নাকি ওনাদের সাথেও দেখা হয়েছিল আপনার, সেই জন্যই কি আপনি ভয় পাচ্ছেন? কথাটা শেষ করে আর চোখে আমি মোহিত বাবুর দিকে তাকাতেই দেখলাম মোহিত বাবুর চোখ মুখের ভাব কেমন বদলে গেল, তিনি নীরব হয়ে মাথাটা নিচু করে রইলেন। আমি স্পষ্টই বুঝে গেলাম মোহিত বাবু কিছু একটা গোপন করে যাচ্ছেন।
সুতরাং আমি পুনরায় তাকে একই প্রশ্ন করে উঠলাম। এইবারে মোহিতবাবু অতীব বিরক্তি নিয়ে আমার দিকে তাকাতেই আমি তাকে বললাম, মোহিতবাবু, আমি আর আপনি আমরা উভয় ব্রাহ্মণ, সুতরাং আপনি আমাকে পর্ণা ভেবে নিজের বন্ধু মনে করে সবটা অকপটে বলতে পারেন, তাতে আপনারই মঙ্গল। আপনার মন যে এখন অতীব চঞ্চল ও অস্থির হয়ে আছে তা আমি খুব ভালোভাবেই টের পাচ্ছি। আপনি যদি আমাকে সব খুলে বলেন তাহলে আপনার মনের অস্থিরতা কিছুটা কমবে। মোহিত কুমার আমার কথা শুনে মাথা তুললেন, তারপর বললেন, আপনি ঠিকই বলেছেন বিমলাচরণ বাবু, আপনি আমার সত্যি বন্ধু, হয়তো নাহলে আপনাকে দেখে আমার বিশ্বাস আসতো না। তাছাড়া মালতীর ব্যাপারে অত কথা জানিয়ে আমি আপনাকে তার কাছে নিয়ে যেতেও চাইতাম না। আমি যেই দেখলাম ওষুধ ধরেছে তাই আর কোনো কথা না বলে চুপ থাকলাম। মোহিত কুমার আবার বলা শুরু করলেন, বিমলাচরণ বাবু, আপনাকে আজকে ওই বেলায় মালতীর সম্পর্কে তো অনেক কিছুই কথা বলেছি, এইবারে তাহলে বলি আমার সাথে মালতীর আলাপটা হলো কি করে। সত্যি বলতে আমার সাথে যে মালতীর শুধুই সুসম্পর্ক বা আলাপটুকুই রয়েছে তা নয়, আমাদের দুজনের মধ্যে আছে এক মিষ্টি মধুর ঘনিষ্ঠ সম্পর্ক। আজ থেকে প্রায় 7 মাস আগে একদিন ক্লাসিক রঙ্গমঞ্চে মালতীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাই। মালতীর রূপ, লাবণ্য, হাবভাব, অঙ্গসৌষ্ঠব দেখে বিভোর হয়ে তার সাথে আলাপ করার জন্য অস্থির হয়ে উঠি। থিয়েটার শেষ হলে একখানা গাড়ি ভাড়া করে মালতীর পিছু নিই। সেই দিনই আমাদের প্রথম আলাপ। দিনে দিনে মালতীর রূপ, গুণ, সৌন্দর্য আর তার আচার ব্যবহারে আমি ধীরে ধীরে তার প্রতি আসক্ত হয়ে থাকি, যার ফলস্বরূপ থিয়েটারের দিনগুলো ছাড়া প্রায় সব দিনই আমি তার কাছে যাওয়া শুরু করি। 6টা মাস এইভাবেই কেটে যায়। ধীরে ধীরে অনুভব করলাম আমি মালতীকে ছাড়া থাকতে পারবো না, সুতরাং মালতীকে বিবাহ করার সিদ্ধান্ত নিই। মালতীও রাজি হয়ে যায় বিবাহের কথায়, কিন্তু মালতীর বাবা ভদ্রলোক আর কিছুতেই রাজি হন না আমাদের বিয়ের ব্যাপারে। অনেক ভালোভাবে ধীরে সুস্থে মালতী তার বাবাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু বৃদ্ধ কিছুতেই আর সম্মত হচ্ছিলেন না। তারপরে ব্যাপারটা নিয়ে বাপ ও মেয়ের মধ্যে তিক্ততা ক্রমেই বাড়তে থাকে, ধীরে ধীরে সেটা চরমে ওঠে। বিগত 7-8 দিন প্রায় চরম অশান্তি তর্কাতর্কি চলেছে উভয়ের মধ্যেই। বৃদ্ধ আমাকেও এর মধ্যে যাচ্ছে তাইভাবে অপমান করেছিলেন, তাই আমিও আর শেষে 7-8 দিন মালতীর বাড়ি যাইনি। আচ্ছা, তাহলে আপনি বৃদ্ধর উপরে রাগ করে মালতী দেবীর বাড়ি যাওয়া বন্ধ করেছিলেন? এইদিকে আমি তো শুনেছি কেবলমাত্র বুধ, শনি ও রবিবার থিয়েটার খোলা থাকে। এই 3 দিন তো বুঝতেই পারছি আপনি থিয়েটারেই দেখা করতেন মালতী দেবীর সাথে, কিন্তু আবার এইদিকে বলছেন যে মালতী দেবীর সাথে আপনার তো প্রত্যেক দিনই দেখা হতো। তাহলে বাকি দিনগুলো আপনি দেখাটা করতেন কোথায়? আপনি তো মালতী দেবীর বাড়ি আর যাচ্ছিলেন না, তাই তো? আপনি সম্প্রতি এসেছেন তো কলকাতায়, তাই অনেক কিছুই সঠিকভাবে জানেন না। সোমবার ছাড়া আর বাকি প্রতিটা দিনই থিয়েটার খোলা থাকে। প্রত্যেকজন অভিনেতা বা অভিনেত্রীকে থিয়েটার যেতেই হয় তাদের নিজ নিজ পাঠ বা রোল রিহার্সাল করার জন্য। তাই মালতীকেও সোমবার ছাড়া অন্য দিনগুলিতে থিয়েটারে যেতে হতো। আর বুধ, শনি ও রবিবারে, অর্থাৎ আপনি যে 3 দিনের কথা বলেছিলেন, ওই 3 দিন মাত্র যে নাটকটি হবে সেই নাটকটি মঞ্চস্থ করা হয়, আর অন্যান্য দিনে শুধুমাত্র রিহার্সালের জন্যই থিয়েটার খোলা থাকে। সুতরাং বুঝতেই পারছেন আমার আর মালতীর দেখা সাক্ষাৎ করতে কোনো অসুবিধে হতো না,
তাহলে আপনার সাথে গতকালকে রাত্রিতেও মালতী দেবীর স্টার থিয়েটারে দেখা হয়েছিল কি? তাই তো? হ্যাঁ, গতকাল রাত্রে স্টার থিয়েটারেই আমাদের দেখা হয়েছিল। থিয়েটার শেষ হয়ে গেলে আমরা একই গাড়িতে, মানে আমারই গাড়িতে, তিনজনে বাড়ি ফিরেছিলাম। আমরা তিনজন বলতে আমি, মালতী আর মালতীর বাবা। লক্ষ্য করলাম গাড়ি কিছুটা যাওয়া মাত্রই মালতী ও তার বৃদ্ধ বাবার মধ্যে আবার মনোমালিন্য হতে শুরু করলো। বেশ ভালো মতোই বৃদ্ধ মালতীকে কলকাতার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য গোপনে বন্দোবস্ত করেছিলেন, আর সেইটা মালতী টের পেয়ে গিয়ে আমাকে গতকালকে গাড়ির ভিতরে চুপি চুপি জানিয়েছিল। কিন্তু বৃদ্ধ হঠাৎ করেই যেই টের পান মালতী আমাকে সব বলে দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই তিনি রেগে অগ্নিশর্মা হয়ে যান এবং মালতীর সাথে যথারীতি কথা কাটাকাটি তর্কাতর্কি করতে শুরু করেন চরম পর্যায়ে। তারপরেই প্রচণ্ড বিশ্রীভাবে তিরস্কার করতে শুরু করে দেন মালতীকে। মালতীও আর সহ্য করতে না পেরে বৃদ্ধকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, এই শোনো, তোমার সঙ্গে কথা বাড়ানোর না আমার বিন্দু মাত্র রুচি নেই। যদি নিজের ভালো চাও তাহলে দয়া করে আর একটাও কথা না বলে মুখটা একটা বন্ধ করে রাখো। তুমি আমাকে চেনো না, হ্যাঁ, জগতে এমন কোনো কাজ নেই যা আমি পারি না। এতদিন থিয়েটারে থেকেছি, এত খারাপ লোকের সাথে মিশেছি, তা সত্ত্বেও বাজে হয়ে যায়নি কেন জানো তো? এই কেবল আমার মনের জোরে, বুঝেছো? এইভাবে সারাটা রাস্তা তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। দেখতে দেখতে আমার বাড়ি এসে গেলে আমি নেমে তাদেরকে অনুরোধ করলাম যে আমার গাড়িটা নিয়ে বাকিটা পথ চলে যেতে, কিন্তু তারা আমার গাড়ি নিলেন না। গাড়ি থেকে নেমে যে যার ওপর রাগ দেখিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। তারা খানিক এগিয়ে যেতে আমার মনটা মালতীর জন্য কেমন যেন একটু করে উঠল। ঘড়িতে তখন 3টে বাজে। মনে মনে বড্ড ভয় হতে লাগলো। ওনাদের ভিতরে যেরকম বিবাদ চলছে তা সহজে মিটবে না, আর এই বিবাদ থেকেই যদি তাদের রাগ আরও বেড়ে গিয়ে কোনো সাংঘাতিক কাণ্ড বেঁধে যায়। এইসব ভেবেই আমিও আবার বাড়ি থেকে বেরিয়ে তারা যে পথে গেছেন সেই দিকে রওনা দিলাম। একটুখানি এগোতেই দেখলাম বৃদ্ধ নিজের মতো কী সব বলতে বলতে যাচ্ছেন উচ্চস্বরে। ওনার কথাগুলো ঠিকঠাক কানে না শুনতে পেলেও স্পষ্ট বুঝতে পারলাম আমারই মুন্ডুপাত করছেন তিনি। এদিকে মালতী মুখখানি গম্ভীর করে বৃদ্ধর পিছন পিছন যাচ্ছিল। বেশ খানিকটা তফাত রেখে তাদের পিছু নিলাম। এইবারে হলো কি, হাড়কাটা গলি আসতেই দেখলাম বৃদ্ধ গলিতে ঢুকে গেলেন, কিন্তু মালতী ওই গলিতে না ঢুকে সটান পশ্চিমের দিকে একটা গলিতে হাঁটা লাগালো। ওদিকে বৃদ্ধ কিন্তু একবারও ফিরে তাকালেন না পিছন দিকে, সোজা হনহনিয়ে তার বাড়ির দিকে এগোতে লাগলেন। বাড়ি না গিয়ে ওদিকে কোথায় গেলেন মালতী দেবী? শুনুন শুনুন, বলছি সবটা। আমি মালতীকে পশ্চিমের গলিতে ঢুকতে দেখে ভাবলাম নিশ্চয়ই মালতীর কারুর সাথে গোপন সম্পর্ক রয়েছে যেটা আমি হয়তো জানি না, এবং তার সাথেই দেখা করতে মালতী গোপনে বাড়ি না ঢুকে ওই গলিতে যাচ্ছে। আমার খুব রাগ হতে লাগলো। আমি আড়ালে গোপনে তার পিছন পিছন যেতে লাগলাম। পথে তখন কোনো জনমানুষ নেই, মাঝে মাঝে একটা দুটো কুকুর হঠাৎ হঠাৎ ডেকে প্রকৃতির নিস্তব্ধতা ভঙ্গ করছে। মালতী কোনো দিকে তখন না তাকিয়ে হনহন করে এগিয়ে চলেছে। আমিও আমার গতি বাড়িয়ে চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর দেখি আমরা এসে পৌঁছালাম গঙ্গার তীরে। তখনও আমি বুঝতে পারিনি মালতীর আসল উদ্দেশ্যটা কি। হঠাৎ দেখি মালতী গঙ্গা জল স্পর্শ করে কোনো দিকে না তাকিয়ে কেমন উদ্ভ্রান্তের মতো গঙ্গায় নামতে শুরু করলো। এইবারে আমি বুঝতে পারলাম মালতী গঙ্গার তীরে এসেছে আত্মহত্যা করার জন্য।
তখনই আমি আর দেরি না করে সোজা দৌড়ে মালতীর হাতটা টেনে ধরলাম। সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল আর বলল, তুমি এখানে? মোহিত কুমারকে এই সময় বাধা দিয়ে আমি বলে উঠলাম, বলেন কি, এ তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা তারপর কি হলো? মালতীর কাপড় তখন সম্পূর্ণভাবে ভিজে গেছে। আমি তাকে কাতরভাবে জিজ্ঞাসা করলাম, আত্মহত্যার কারণটা কি? সে এত ডাকসাইটে অভিনেত্রী, নানা গুণের অধিকারিণী, কোনো কিছুর অভাব তো আর তার নেই, যশ অর্থ সব কিছুই তো তার আছে। তাহলে আমার প্রশ্নে মালতী উত্তর দিল, আমি আর বাবার অত্যাচার তিরস্কার মেনে নিতে পারছি না, সবকিছু অসহ্য লাগছে আমার, দিন রাত উঠতে বসতে আমাকে হুমকি দিয়ে চলেছেন উনি, আমাকে নাকি গোপনে কলকাতার বাইরে পাঠিয়ে দেবেন কোথাও, কিছুতেই তোমার সাথে আমার বিয়ে দেবেন না। আমিও তো একটা মানুষ, আর কত সহ্য করব বলো তো। তার কথা শুনে বুঝতে পারলাম সে এক প্রকার অতিষ্ঠ হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি যদি তার পিছন পিছন না যেতাম তাহলে সর্বনাশের আর শেষ থাকতো না বিমলাচরণ বাবু। তারপরে কি হলো মোহিত বাবু? আমি মালতীকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে শেষমেশ তার বাড়ির দোরগোড়া অবধি পৌঁছে দিই। নিজে কিছুটা এগিয়ে গিয়ে আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করি যে সে সত্যিই বাড়িতে ঢুকেছে কিনা। দেখলাম সে বাড়ির ভিতর ঢুকেও গেল। আমি ভাবলাম, যাক, একবার যখন ঢুকলো আর নিশ্চয়ই বেরোবে না। সুতরাং আমি আমার নিজের বাড়ি ফিরে এলাম। হাত মুখ ধুয়ে যখন নিজের বিছানায় শুতে যাচ্ছি তখন ঘড়িতে 4 বাজে। শুয়েও ঘুম আসছিল না, মালতীর কথাই ভাবছিলাম, খুব চিন্তা হচ্ছিল, বুঝলেন? মোহিত কুমারের মুখে সমস্ত কথা শোনার পর আগে যতটা মালতী দেবীর নিখোঁজের ব্যাপারে উতলা হয়ে উঠেছিলাম, এখন আর ততটা উতলা হলাম না। বড় মনে হলো, তাহলে কি মালতী দেবী বৃদ্ধকে খুন করল নাকি? কারণ সে নিজে বৃদ্ধর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, কিন্তু আত্মহত্যা করার পরিকল্পনাটা তার মাঠে মারা গেল মোহিত কুমারের জন্য। তাই সে আর কোনো অন্য উপায় না দেখে বাড়ি ঢুকে বৃদ্ধকে গোপনে হত্যা করে কোথাও কি গা ঢাকা দিল। অবশ্য মালতী দেবীর একার পক্ষে এমনভাবে হত্যা করা সম্ভব না, সে যদি হত্যাকাণ্ডের সাথে যুক্তও থাকে তাহলে হয়তো সে অন্য কাউকে দিয়ে এই হত্যাটা করিয়েছে। এই ভাবনাটা মাথাতে আসার পরপরই আবার মনে পড়ে গেল, ডাক্তার রিপোর্টটিতে পরিষ্কার উল্লেখ করেছেন বৃদ্ধর গলায় যে আঙুলের দাগ পাওয়া গেছে তা কোনো পুরুষের হাতের দাগ, আর সেই পুরুষটি বৃদ্ধ যাতে চিৎকার করতে না পারে তাই শুধুমাত্র গলাখানায় টিপে ধরা ছাড়া আর কোনোভাবে অন্য কোনো অঙ্গতেই বৃদ্ধকে আঘাত করেনি। সুতরাং আমার কাছে আরও একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যে হত্যাকাণ্ডের 1 বা ততোধিক লোকজন জড়িত আছে। এখন সব থেকে বড় 2 প্রশ্ন আমার মনে উঁকি ঝুঁকি দিতে লাগলো। যেমন প্রথম প্রশ্নটি ছিল, মালতী দেবী এখন তাহলে কোথায় রয়েছেন? এমন তো নয় যে মালতী দেবী একজন নামজাদা অভিনেত্রী বলে খুন করতে পারেন না, বরং তিনি যেহেতু থিয়েটারের সাথে যুক্ত তাই অনেক রকম লোকের সাথেই তার চেনা জানা আছে, তাই তিনি মনে করলেই অনায়াসেই কারো সাহায্য নিয়ে বৃদ্ধকে হত্যা করতেই পারেন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে, যদি ধরেই নি মালতী দেবী এই হত্যাটার অপর ব্যক্তির সাহায্য নিয়েই করেছেন, তাহলে কোন ব্যক্তি এই হত্যাকাণ্ডে বিনা সংকোচে মালতী দেবীকে সাহায্য করতে রাজি হবে? আর ওদিকে মালতী দেবীরও তো এমন কোনো বিশ্বাসযোগ্য লোককে দরকার যে কিনা কোনোভাবেই কোনো তথ্য কারোর কাছে ফাঁস করবে না। তবে মোহিত কুমারই কি মালতী দেবীকে সাহায্যটা করলেন? কারণ মোহিত কুমারের থেকে আরও বিশ্বাসযোগ্য লোক মালতী দেবীর চেনা জানা থাকবে বলে তো মনে হয় না, বিশেষ করে এই রকম ধরনের কাণ্ডে সাহায্য করার জন্য। এইবারে চিন্তা করে ভেবে বার করলাম, বৃদ্ধকে খুন করে
মোহিত কুমারের কি লাভ হতে পারে। খুব সহজেই মাথা দিয়ে চলে এলো মোহিত কুমার মালতীকে বিবাহ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু ওই বৃদ্ধ মালতী ও মোহিত কুমারের বিবাহটা হতে না দিয়ে বারবার ঝামেলার সৃষ্টি করছিলেন। সুতরাং মোহিত কুমার যদি গতকাল রাত্রে মালতী দেবীর সাথে চুপি চুপি ঘরে ঢুকে বৃদ্ধর গলাটা চেপে ধরেন, ও ওই পাশ থেকে মালতী দেবী যদি বৃদ্ধর পিঠে ছুরিটা চালিয়ে দেন, ব্যাস তাহলেই তো হয়ে গেল কাজ শেষ। আর আমার ভাবনাটা যদি সত্যিই হয়, তাহলে মোহিতবাবুর কান্না থেকে শুরু করে মালতী দেবীর আত্মহত্যা করার চেষ্টার ঘটনাটা খুব সুন্দর করে সাজানো মোহিতবাবুর দ্বারা সৃষ্ট গল্প ধরতে হবে, যা আমিও ধরতে পারিনি ওই সময় মোহিতবাবুর সামনে উপস্থিত থেকেও। অবশ্য আমি এতক্ষণ যা যা ভাবছি তা সবটাই দাঁড়িয়ে আছে পুরোপুরি আমার অনুমানের উপরে। আদৌ মালতী দেবী ও মোহিত কুমার দোষী কি না তা তো আমায় তদন্ত করে বার করতে হবে। এখনো পর্যন্ত অবশ্য এমন কোনো প্রমাণ পাইনি যার দ্বারা প্রমাণিত হয় মালতী দেবী ও মোহিত কুমার উভয়ই হত্যাকাণ্ডর সাথে জড়িত। যাই হোক, অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কালকে সকালে মোহিত কুমারকে থানায় ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করব। তবে কালকের জিজ্ঞাসাবাদ পর্ব সারব নিজের আসল বেশে, অর্থাৎ দারোগা প্রিয়নাথ হয়ে। পরের দিন সকালে নির্দিষ্ট সময় মোহিত কুমার থানায় উপস্থিত হলেন। আমাকে পুলিশের বেশে দেখে বুঝতেই পারলেন না যে আমি ওনার বাড়িতে ছদ্মবেশ ধরে গিয়েছিলাম। যাই হোক, শুরু হলো জিজ্ঞাসাবাদ পর্ব। আচ্ছা, আপনি তো মোহিত কুমার, আপনি নিশ্চয়ই শুনেছেন হাড়কাটা গলিতে একজন বৃদ্ধ খুন হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ওই বৃদ্ধ ওনার কন্যা ওরফে অভিনেত্রী মালতী দেবীর হাতেই খুন হয়েছেন। যদিও তদন্ত চলছে আর মালতী দেবীও আপাতত নিরুদ্দেশ, ওনাদের বাড়িতে বেহারা জানিয়েছেন আপনার সাথে নাকি মালতী দেবীর ঘনিষ্ঠতা ছিল, আপনারা নাকি বিয়ে করার উদ্যোগও নিয়েছিলেন। সুতরাং আপনি মালতী দেবী কোথায় থাকতে পারেন এই সম্পর্কে আলোকপাত করতে পারবেন বলেই আপনাকে আমরা থানায় ডেকেছি। দেখুন, এই কথা একদমই ঠিক যে মালতী আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ। আমি আর মালতী পরস্পর বিবাহ করার উদ্যোগও নিয়েছিলাম, কিন্তু মালতীর বাবা অমর থাকায় শেষমেশ বিবাহটা আর হয়নি। তবে মালতী এখন কোথায় আছে আমি তা সত্যিই জানি না। আপনার সাথে কি থিয়েটারে মালতী দেবীর দেখা হয়েছিল? হ্যাঁ, স্টার থিয়েটারে দেখা হয়েছিল, তবে শুধু মালতীর সাথে নয়, তার বাবার সাথেও। মানে মালতী ওর বাবার সাথেই থিয়েটারে গিয়েছিল। তারপর থিয়েটার প্রায় রাত দুটো নাগাদ মিটলে আমার গাড়িতেই আমি, মালতী এবং ওর বাবা ফিরে আসি। আমার বাড়ি হ্যারিসন রোডে, তাই হ্যারিসন রোড পর্যন্ত আমার সাথে তারা আমার গাড়ি করেই ফেরে। তারপরে আমি বাড়ির সামনে নেমে গেলে তারাও গাড়ি থেকে নেমে হেঁটেই বাকিটা পথ যায়। আপনি ঠিক বলছেন তো। আচ্ছা, আপনি ছাড়া আর কোনো খুব ভালো বন্ধু কি মালতী দেবীর ছিল? আলবাদ ঠিক বলছি দারোগা সাহেব, আর আমি ছাড়া মালতীর কোনো নির্ভরযোগ্য সঙ্গী আছে বলে তো আমি অন্তত জানি না। মালতী দেবী কি বৃদ্ধর নিজের কন্যা? বৃদ্ধ হলেন মালতীর পালক পিতা। আচ্ছা, মালতী দেবী আপনাকে তার পৈতৃক ভিটাবাড়ি সম্পর্কে কিছু বলেছেন, মানে তিনি আগে কোথায় থাকতেন? আমার প্রশ্নের উত্তরে মোহিত কুমার জানালেন মালতী দেবীর গ্রামের নাম, যেখানে তার পৈতৃক ভিটাবাড়ি রয়েছে। আমি মোহিত কুমারের মুখে মালতী দেবীর গ্রামের নামটা জানতে পেরে যারপর নাই আনন্দিত হলাম। অনুমান করতে পারলাম নিশ্চয়ই উনি সেইখানেই গা ঢাকা দিয়ে আছে। মোহিত কুমারকে ছাড়তে পারলাম না, তাকে বন্দি করে থানায় রাখা হলো, কিন্তু তার যাতে কোনো প্রকার কষ্ট না হয় সেই ব্যবস্থা করে দিলাম। খাওয়া দাওয়ার পর্ব সেরে ছদ্মবেশ নিয়ে আমি বেলা 11টা নাগাদ গঙ্গার তীরে এসে একখানা নৌকা ভাড়া করে মালতী দেবীর গ্রামের দিকে যাত্রা শুরু করলাম। বেলা প্রায় 2টো নাগাদ গ্রামের ঘাটে এসে পৌঁছালাম। চোখে পড়ল কয়েকজন স্ত্রীলোক স্নান করছেন ও নিজেদের মধ্যে গ্রামে এসে পড়া অন্য কোনো এক নবাগত মহিলার ব্যাপারে আলোচনা করছেন। আমার হঠাৎ করেই মনে হলো ওনাদের আলোচ্য বিষয় হয়তো মালতী দেবী, কিন্তু ওইভাবে তো দাঁড়িয়ে থেকে স্ত্রীলোকদের কথা শোনাটা ঠিক না। তাই মনে মনে ভাবলাম কোনো স্থানে আড়ালে দাঁড়িয়ে যদি তাদের কথাগুলো শোনা যায়।
নিজেও জানতাম আড়ালে দাঁড়িয়ে কথাটা শোনা মোটে ভালো কাজ না, কিন্তু কি করব, তদন্তে নেমেছি যে। মালতী দেবীর গ্রাম ও তার পৈতৃক ভিটা বাড়ি আমার আগে থেকেই চেনা ছিল, কারণ আগেও এক দুবার আমায় তদন্ত করতে ওই গ্রামে আসতে হয়েছিল। ঘাট থেকে প্রায় মিনিট 15 হেঁটে তবেই পড়বে মালতী দেবীর গ্রাম। আমি সরাসরি গ্রামে না গিয়ে ঘাট থেকে একটু এগিয়ে একটা বট গাছের নিচে দাঁড়ালাম। এমনভাবে দাঁড়ালাম যাতে আমায় স্ত্রীলোকেরা দেখতে না পান, অথচ আমি তাদের আলোচনাগুলি শুনতে পাই। গাছের তলায় একটুখানি দাঁড়াতেই শুনতে পেলাম একজন স্ত্রীলোক অপরজন স্ত্রীলোককে বলছেন, ও তাই বলো মাসি, নতুন মেয়েটা এয়েছে বলে তোমার আজকে স্নান করতে এত বেলা হলো। হ্যাঁ গো তাই গো তাই, আর বলো না বাবু, হতভাগীটা যে কেন আসতে গেল তার পেছনে খাটনি আর শেষ হয় না, মনিবের মনও জোগাতে পারি না বাপু। তা সেই মেয়ে সধবা না বিধবা, এতদিন কোথায় আর কার কাছে ছিল গো? কে জানি বাবা, সধবা না বিধবা, বিয়ে হয়েছে কি হয়নি কিছুই জানি না, এতদিন তো ওই বাড়িতে কাজ করছি, কোনোদিনে মেয়েকে দেখিনি। তবে দেখতে বেশ ভদ্রঘরের মেয়ের মতো, শুনলাম মনিবের কোন এক দুঃসম্পর্কের ভাইয়ের মেয়ে হয় হতভাগী, ছোটবেলায় কে নাকি নিয়ে গেছিল, তারপর নাকি কলকাতাতেই থাকতো, গিন্নিমা তো প্রভাবতী বলে ডাকে মেয়েকে। ব্যাস এইটুকু শুনে আমি আর গাছের তলায় দাঁড়ালাম না, বারবার মনে হতে লাগলো এই প্রভাবতী নিশ্চয়ই মালতী দেবীরই আরেক নাম। আমি হনহনি এগিয়ে চললাম মালতী দেবীর বাড়ির দিকে। বাড়িখানি প্রকাণ্ড, বুঝতেই পারলাম আগে 91 পরিবার বাস করত, এখন অনেকেই মারা যাওয়াতে সবাই মিলে আর একসাথে বাস করা হয় না। এমন সময় এক পরিচারক এসে আমায় জিজ্ঞাসা করল, কাকে চাই? তোমার বাবুকে চাই, উনি কি বাড়ি আছেন? বড় বাবুর সাথে দেখা করতে চান নাকি? পরিচারকের এই প্রশ্নের উত্তরে কি জবাব দেব বুঝে উঠতে পারলাম না, কারণ একই দুইবার তদন্তের কাজে এসেছি বটে মালতী দেবীর গ্রামে, সেই সূত্রে তার ভিটা বাড়িখানি চিনলেও সেই বাড়ির গৃহকর্তাদের তো আমি চিনতাম না, আর কোনোদিন আলাপও হয়নি। সুতরাং এহেন পরিস্থিতিতে আমায় একখানি কৌশল প্রয়োগ করতে হলো। আমি হেসে পরিচারককে বললাম, এই শীতকালেও দুপুরবেলায় তোমার বাবু ঘুমাতে যান নাকি? হ্যাঁ, যাই হোক না কেন, আমাদের ললিত বাবু দুপুরবেলা একবার না একবার একটা হলেও ঘুম নেন, এই আর কি। পরিচারকের মুখ থেকে কায়দা করে গৃহকর্তার নামটা জানতে পেরে নিজেরই বেশ হালকা লাগলো। আমি আবার প্রশ্ন করে উঠলাম, উনি কি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন নাকি? হ্যাঁ, তিনি কোনোদিন রাত্রি 2 আগে ঘুমান না। বাবা, এত রাত পর্যন্ত জেগে উনি কি করেন, কোনো বিশেষ কাজ নাকি? না না, কোনো কাজ করেন না, তাসের আসর ভাঙতে ভাঙতেই রাত্রি 2 বেজে যায়। আসলে বাবু তাস খেলতে খুব ভালোবাসেন, পাড়ার অনেকে মিলে তারা আসর করে তাস খেলেন, রাত্রি 8 পর তাস খেলার আসর বসে আর শেষ হয় সেই রাত 2। প্রত্যেক দিনই কি খেলা হয়? হ্যাঁ, প্রত্যেকটা দিন খেলা হয়, তবে যেদিন যেদিন বাবুর কোনো কাজকর্ম পড়ে যায় সেই দিনটা খেলা বন্ধ থাকে খালি, যেমন কালকে খেলা বন্ধ ছিল। ও, এই ব্যাপার বুঝি, তা কালকে খেলা বন্ধ কেন ছিল, আর আজকেও কি সেই একই সময় খেলার আসর বসবে? কালকে অনেকদিন পরেই বাড়ির একটি মেয়ে আবার ফিরে এসেছে বাড়িতে, সেই জন্যেই আর কালকে রাত্রে খেলা হয়নি। না না, গতকাল তাসের আসর বসেনি বলে আজকে খেলার আসর একটু তাড়াতাড়ি বসবে। পরিচারকের কথা শুনে আমি ভাবলাম এখন ললিতবাবুর সাথে দেখা না করে যদি আসরের সময় এখানে উপস্থিত হওয়া যায় তাহলে ভালোই হবে, একে তো গতকাল রাত্রে খেলা হয়নি, তাই কেন হয়নি, কি অসুবিধা ছিল, এই বিষয়গুলি নিয়ে নিশ্চিত ললিতবাবুর সাথীরা জিজ্ঞাসা করবেনই, আর তখনও এক প্রশ্ন আমি জানতে পারবো ভিতরকার খবর। আমি এইসব ভেবে পরিচারকটিকে একদম আসরের সময় উপস্থিত হব বলে বিদায় নিলাম।
সন্ধ্যা নামার একটু আগেই আমি আবার ললিতবাবুর বাড়ির সামনে উপস্থিত হলাম। দেখলাম ইতিমধ্যেই চার পাঁচজন লোক জমায়েত হয়ে তার বাড়ির দোরগোড়াতে গল্পগুজোকে মশগুল হয়ে আছে। মনে মনে ভাবলাম, যাক বাবা, সঠিক সময়ে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চয় খেলা শুরু হবে। না, আমার অনুমান মিথ্যে হলো না। একটু পরেই বাইরের লোকগুলি একে একে ভিতরে প্রবেশ করতে লাগলো। আমি কায়দা করে একটি জানলার পাশে এমনভাবে দাঁড়ালাম যাতে ভিতর থেকে আমাকে দেখা না যায়, অথচ আমি চাইলে ভিতরকার সব দৃশ্য উঁকি মেরে দেখতে পারি। তাসের শব্দে ও কথাবার্তা শুনে বুঝতে পারলাম খেলা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বেশ উৎসাহের সাথে খেলা চলতে চলতে হঠাৎ করে ঘরের ভিতর থেকে কে একজন বলে উঠল, শিরীষ বাবু আজকে তো দারুণ খেলছো, কি ব্যাপার? যাকে প্রশ্নটা করা হলো, অর্থাৎ শিরীষ বাবু উত্তরে বললেন, খেলবো না কেন, কালকে খেলা হয়নি তাই আজকে একদম ফাটিয়ে খেলছি পুরো। হ্যাঁ, আচ্ছা ললিত, বলি কি বাড়ির মেয়েটাকে, মানে যেটা বলতে চাইছি, বাড়ির মেয়েটাকে নিয়ে কি খুব ঝামেলাতে পড়েছো নাকি? গোটা পাড়া তো একেবারে জানায় তাই বলা বলি করছে। বলি ওই জন্যই কি কালকে মজলিস বসাওনি নাকি? হ্যাঁ, শিরীষবাবুর কথাটা শুনে ললিতবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঝামেলা মানে মহা ঝামেলায় পড়েছি হে, না হলে এমনি এমনি কি আর এই বাড়ির খেলা সহজে বন্ধ রাখি? একই পাড়ায় থাকো তোমরা তো সব জানোই, নতুন করে কি আর বলবো। দেখি এইভাবে ঝামেলা চললে বাড়ি থেকে দূর করে দেবো মেয়েটাকে। তবে যাই বলো, মেয়েটার সাহস আছে মানতে হবে, একা একা কলকাতা থেকে এইখানে আসা তো যা চারটিখানি কথা না, তাই না? কলকাতাতে কে কার বাড়িতে এলো এইসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা থাকে না, অথচ পল্লী গ্রামে দেখো দেখো একবার কার ঘরে কি হচ্ছে ঠিক সবাই খবর পেয়ে যায়। আচ্ছা ভাই ললিত, বলছি আমার একটা কথা বলো তুমি, বুঝলে, হাজার হোক মেয়েটা তো তোমার কোনো এক জ্ঞাতির স্বর্গীয় মানে ওই কি বড়দাদার মেয়ে, তাই না? তাহলে সে তো তোমার নিজেরই ভাইজি হয়, বলো এইভাবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক? এটা কিন্তু ভারী অন্যায় ভাই। আচ্ছা আর এছাড়াও শুনলাম মেয়েটির নাকি তোমার ঘরে দাসী বৃত্তি করতেও কোনো অসুবিধে নেই, তাহলে ওকে না তাড়িয়ে বরং ঘরের কাজ করানোর জন্য তো বাড়িতেই দাসী হিসেবে রেখে দিতে পারো, কি বলো? ঠিক এই সময় আমি বাড়ির ভিতরে ঢুকে যে বৈঠকখানা ঘরে খেলা চলছিল সেই ঘরের দরজায় দাঁড়িয়ে বললাম, ললিতবাবু আছেন? আমার তার সাথে বিশেষ দরকার আছে। নমস্কার, আমার নাম ললিত, আপনাকে তো ঠিক চিনলাম না, আর আমার সাথে কি প্রয়োজন একটু যদি বলেন। নমস্কার, আমার নাম বিমলাচরণ বন্দ্যোপাধ্যায়, আপনার সাথে একান্তে একটু কথা বলতে চাই, খুবই গোপনীয় কথা আর কি। ললিতবাবু আমার কথা শুনে তৎক্ষণাৎ আমাকে নিয়ে পাশের আরেকটি ঘরে প্রবেশ করলেন। ঘরটিতে ঢুকে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও খানচারেক মোড়া পাতা আছে। আমি একখানা মোড়াতে বসে পড়লাম। ললিতবাবু আরেকটি মোড়াতে বসে বিনীতভাবে প্রশ্ন করলেন, এইবারে বলুন কি কথা বলার আছে? আচ্ছা, আপনার খেলার আসরে যে মেয়েটির কথা আলোচনা করছিলেন ওই মেয়েটি কে হয়, ওর নাম কি? কেন বলুন তো, হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছেন? ওর কথা কেন জিজ্ঞাসা করছি তা খুব তাড়াতাড়ি জানতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে আমি যা যা জিজ্ঞাসা করছি দয়া করে তার একটু উত্তর দিন। ওর নাম প্রভা, আসলে ও আমার একজন স্বর্গীয় জ্ঞাতি ভাইয়ের কন্যা। ছোটবেলাতে বাবা ও মা দুজনেই ইহলোক ত্যাগ করলে আমারই গলগ্রহ হয়ে দাঁড়ায়, কিন্তু আমার স্ত্রী কিছুতেই ওই মেয়ের দায় দায়িত্ব না নিতে চাইলে আমি নিত্য অশান্তির হাত থেকে বাঁচতে সিদ্ধান্ত নিয়ে ওকে বাড়ি থেকে দূর করে দেব। এই কথা শুনে আমাদের পাড়ারই এক লোক এসে ওর যাবতীয় দায় দায়িত্ব তুলে নিতে রাজি হয়ে ওকে নিজের সাথে করে নিয়ে কলকাতা চলে যায়। আমি আর তারপর থেকে ওর কোনো খোঁজ খবর রাখিনি, ভেবেছিলাম ও হয়তো মরেই গেছে, কিন্তু হঠাৎ করে যে ওর এত বছর বাদে আগমন ঘটবে বুঝতে পারিনি। এইবারে বলুন তো
আপনি ওর খোঁজ খবর নিচ্ছেন কেন হঠাৎ করে? আসলে ওই মেয়ে একজন খুনি, সে কলকাতাতে একজনকে খুন করে আপনাদের বাড়িতে এসে গা ঢাকা দিয়ে রয়েছে। যখন তখন আপনার বাড়িতে পুলিশ আসতে পারে। আমি তাই আপনাকে একটা সুপরামর্শ দিচ্ছি যে খুব তাড়াতাড়ি ওই মেয়েকে বিদায় করুন, না হলে আপনার শিরে সংক্রান্তি। এই আমি বলে দিলাম। বলেন কি মশাই, প্রভা খুন করেছে একজন বাঙালি ঘরের মেয়ে হয়ে? কি কি করেই বা খুন করতে পারে সে? আপনি বা কে, আর কি করেই বা জানলেন প্রভা একজন খুনি? আমি কলকাতাতে যে থিয়েটারে কাজ করি সেই থিয়েটারেরই একজন বিখ্যাত অভিনেত্রী হলেন আপনাদের বাড়ির মেয়ে প্রভা, ওরফে কলকাতার খ্যাত অভিনেত্রী মালতী দেবী। আমি থিয়েটারের একজন সামান্য কর্মী, তাই প্রভা বা মালতী দেবী আমাকে না চিনলেও আমি ওনাকে খুব ভালো করে চিনি। এইবার আপনি হয়তো ভাবছেন যে আমি যদি জেনেই থাকি প্রভা দেবী একজন খুনি, তবু পুলিশে খবর না দিয়ে কলকাতা থেকে উজান এতটা এসে আপনাকে কেন বলছি ওনার কৃত পাপ কর্মের কথা? তাহলে শুনুন, এই উত্তরটা আমি আগাম আপনাকে দিয়ে রাখি। মালতী দেবী বা প্রভা দেবী কলকাতার যেই থিয়েটারের যেদিন অভিনয় করেন সেই থিয়েটারের দর্শক উপচে পড়ে। তাহলে বুঝতেই পারছেন ওনার অভিনয়ের দিনগুলোতে থিয়েটারের কত লাভ হয়। সুতরাং আমি ওই জন্যই চাই না, মানে আমাদের থিয়েটারের হলের স্বার্থেই চাই না প্রভা বা মালতী দেবী গ্রেপ্তার হন। আর ঠিক এই কারণেই আমি আপনাকে বলছি পুলিশ আসার আগে মেয়েটিকে বাড়ি থেকে বার করে দিই। আমার কথা শুনে ললিতবাবু কিছুক্ষণ কি একটা যেন ভাবলেন, তারপরে আমার দিকে চেয়ে বললেন, প্রভা খুন করতে পারে এই কথাটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার। তবে সে হঠাৎ এতদিন বাদে এইখানে ফিরলো কেন? এই ব্যাপারে আমারও একটা খটকা ছিল বটে। যতবার তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছি ততবার সে কোনো রকমে উত্তর দিয়ে বলছে যে তার বৃদ্ধ পালক পিতা নাকি পরলোক গমন করেছে, তাই সে একা একা না থাকতে পেরে আমাদের গৃহে ফিরে এসেছে। এই কথাটা ঠিক আমারও বিশ্বাস হয়নি, তবু মুখে কুলু পেটেই ছিলাম। আর হ্যাঁ, আপনাকে আর একটা অনুরোধ করব, দয়া করে গ্রামে কারুর সামনে প্রভা যে কলকাতাতে থিয়েটারে কাজ করত এই কথাটা বলবেন না। এমনিতেই লোকে নানা কথা বলছে ওকে নিয়ে, তার উপরে যদি আবার জানতে পারে থিয়েটারে গিয়ে কাজ করত, ব্যাস সবাই আমায় এক ঘরে করে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ কিচ্ছু টের পাবে না। কিন্তু আপনাকে যা বললাম সেই ব্যাপারে দ্রুত ভাবুন, হাতে কিন্তু বেশি সময় নেই। শুনুন, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে প্রভাই খুন করেছে? আমি বরং এক কাজ করি, আপনার সামনে প্রভাকে ডেকে আনি, ব্যাপারটা মুখোমুখি ফয়সলা হওয়া দরকার। আপনি যে মিথ্যে বলছেন না তার কি নিশ্চয়তা আছে? আশা করি প্রভার আপনার সামনে আসতে কোনো দ্বিধাবোধ হবে না, কারণ যে মেয়েরা থিয়েটারে কাজ করে তাদের লজ্জা শরম থাকে না বললেই চলে। এই কথা বলে ললিতবাবু আর কথা না বাড়িয়ে ভিতরে চলে গেলেন। আমি ওনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই ললিতবাবু এক অসামান্য 16 বছরের সুন্দরী যুবতীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। চোখে পড়ল যুবতীর গায়ে একখানা গয়নাও নেই, পরনে শুধুমাত্র একটি সাদা কাপড়। তাকে দেখে মনে হল যেন সদ্য কোনো বিধবা যুবতী আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি আর বেশি সময় নষ্ট না করে তার সাথে বার্তালাপ শুরু করে দিলাম। নমস্কার, আমার নাম বিমলাচরণ বন্দ্যোপাধ্যায়, কলকাতার এক নামকরা থিয়েটার থেকে আসছি। যেই থিয়েটারের নাম বললে আপনিও চিনবেন, কারণ আপনিও সেখানে অভিনয় করতে যান। কিন্তু এই মুহূর্তে থিয়েটারের নামটা বিশেষ কারণে গোপন রাখছি। আপনি হয়তো ভাবছেন আমি কে, মনে মনে খুব করে আমায় চিনতে চেষ্টা করছেন, কিন্তু বলে রাখি আপনি আমায় চিনবেন না। আমি হলাম গিয়ে থিয়েটারের সামান্য একজন কর্মী, আপনার মঙ্গলার্থেই আজকে আমার এইখানে আসা। আমি আপনাকে খুব ভালো করে চিনি, আর চিনব নাই বা কেন বলুন, আপনি কলকাতার কত বড় অভিনেত্রী। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, কলকাতাতে তো সবাই আপনাকে মালতী দেবী নামেই চেনে, তাহলে প্রভাবতী নামটা গোপন করে মালতী নাম নিয়ে থিয়েটারে নামলেন কেন?
একটু যদি বলেন। আমার বাবার ইচ্ছায় উনিই আমাকে প্রভাবতী নামের বদলে থিয়েটারে মালতী নামে কাজ করার পরামর্শ দেন। আচ্ছা, এতই যদি বাবার কথাকে মর্যাদা দেন তাহলে ওনাকে খুন করে এখানে এসে গা ঢাকা দিলেন কেন? হ্যাঁ, এসব আপনি কি যাতা বলছেন? আমি কেন আমার বাবাকে হত্যা করব? সে ছোট্টবেলা মানে যখন আমার মাত্র 7 বছর বয়স তখন থেকে তিনি আমার যাবতীয় দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। উনি যদি আমার পাশে এসে না দাঁড়াতেন তখন তাহলে আমি যে কি করতাম আমি নিজেই জানি না। উনি আমায় কলকাতায় নিয়ে গিয়ে আশ্রয় দিয়ে যা যা করার সব করেছেন। উনি পালক পিতা হলেও আমার নিজের পিতার থেকে অনেক অনেক বেশি দায় দায়িত্ব পালন করেছেন। না না, পিতৃহন্তার মতন পাপ কাজ আমি কখনোই করতে পারবো না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে বিমলাচরণ বাবু। প্রভা ওরফে মালতী দেবী যে সত্যিই বলছেন তা কথাবার্তার ধরন দেখেই বোঝা গেল। আমি গম্ভীরভাবে মোহিত কুমারের মুখ থেকে শোনা সব ঘটনাগুলি বললাম। প্রভা বা মালতী দেবী সব কথা স্বীকারও করে নিলেন। একবার আমার মনে হলো যে আমি স্থানীয় পুলিশি হেফাজতেই রেখে যাই, কিন্তু পরক্ষণেই ভাবলাম না থাক, একজন নির্দোষ মেয়েকে অযথা ঝামেলায় ফেলে কী লাভ। আমি ললিতবাবুকে জিজ্ঞাসা করলাম, যে বৃদ্ধ মালতী বা প্রভাদেবীর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল তার বাড়ি কোথায় জানেন? আগে ওই বৃদ্ধ মানে যিনি প্রভার দায়িত্ব নেন উনি আসলে আমার জ্ঞাতি বিস্তুত ভাই, উনি এই পাড়াতেই থাকতেন। কি একটা গণ্ডগোলের কারণে কিছুদিনের জন্য হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান, কিন্তু যখন প্রভার বাবা মারা যায় ও যখন আমি সিদ্ধান্ত নিই ওকে আমার এই সংসারে এমনকি গৃহে রাখবো না, ঠিক সেই সময় উনি এসে অতি আহ্লাদের সাথে প্রভার দায়িত্ব নেন। এরপরে আমি আগেও আপনাকে বলেছি, এই এখনও আরেকবার বলছি, ওনাদের তারপর আর কোনো খোঁজ খবর রাখিনি আমি। এই একটু আগেই আপনার মুখ থেকে শুনলাম উনি খুন হয়েছেন। আচ্ছা, ওনার আসল নামটা কি বলতে পারেন? কলকাতাতে তো উনি মহাদেব শর্মা বা এই মহাদেব ওস্তাদ নামেই পরিচিত। আচ্ছা, আরেকটা কথা ললিতবাবু, আপনি বলছিলেন না কি একটা গণ্ডগোলের জন্য উনি হঠাৎ করেই গা ঢাকা দেন, তা আপনার গণ্ডগোলটার সম্পর্কে কিছু জানা আছে কি? ওনার নাম আশুতোষ মুখোপাধ্যায়। না না, ওই গণ্ডগোলের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। যা জানেন তাই বলুন না শুনি। আচ্ছা, যেইটুকুই জানেন সেইটুকুই বলুন, আপনাদের বাড়ির মেয়ের ভালোর জন্যই জিজ্ঞাসা করছি। না হলে পুলিশ যদি একবার প্রভার সন্ধান পায় ওকে তো তাহলে নাস্তানুবুধ করবেই, আর তার সাথে আপনার পরিবারও রেহাই পাবে না, গোটা গ্রামে সব ঘটনা চাউর হয়ে যাবে। আমি শুনেছি ওই বৃদ্ধ মানে আশুতোষ মুখোপাধ্যায় কোনো এক সময় তারই কোনো গুরুর বাড়িতে গিয়েছিলেন, সেখানে গিয়েই তিনি কিছুদিন থেকেও ছিলেন, কিন্তু তারপরই একদিন ওই গুরুর কন্যাকে নিয়ে গোপনে পালিয়ে যান। কোথায় যে পালিয়ে সেই সময় গিয়েছিলেন তা কেউ খোঁজ পায়নি। সুতরাং এই মহাপাপ কাজ করার পর স্বাভাবিকভাবেই তার গুরু হন্যে হয়ে চারিদিকে গোপনে গোপনে আশুতোষের খোঁজ করতে থাকেন। আশুতোষ এই চারিদিকে তার খোঁজ চলছে জেনে পাকড়া হয়ে যাওয়ার ভয়ে নিজের বিপদ না বাড়িয়ে গোলযোগ এড়াতে তার নিজের বসত বাড়ির কিছু সময়ের জন্য ত্যাগ করে বেপাত্তা হয়ে যায়। ও আচ্ছা, তবে বলছি কি, উনি যে গুরু কন্যাকে নিয়ে পুলিশে গিয়েছিলেন এই ব্যাপারে কি পুলিশকে জানানো হয়েছিল? না না, পুলিশের কাছে খবরই দেওয়া হয়নি, গোপনে গোপনে অনুসন্ধান চালানো হয়েছিল। এই ঘটনাটা আমি জানি কারণ আশুতোষবাবু আমাদের জ্ঞাতি সম্পর্কের আত্মীয় বলে, এছাড়া গ্রামের কেউই আর এই গোপন কথাটা জানে না। আচ্ছা ললিতবাবু, ওনার গুরুর নাম কি আর ওনার বসত বাড়ি কোথায়? ওনার গুরুও আমাদেরই আর এক জ্ঞাতি ভাই, নাম হরমোহন গোস্বামী, নিবাস কলকাতার গোঁসাই গলিতে। ললিতবাবুর সাথে কথা শেষ করে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রভা বা মালতী দেবীর দিকে ফিরে বললাম, আচ্ছা সত্যি করে বলুন দেখি, আপনি যখন বাড়িতে প্রবেশ করেছিলেন তখন আপনার বাবার অবস্থা কেমন ছিল? বাড়িতে ঢুকে দেখি কি ভয়ঙ্কর দৃশ্য, ভাবলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে।
দেখলাম বাবা উপর হয়ে মেঝেতে পড়ে আছেন, পিঠ দিয়ে তার অঝোর ধারায় রক্তক্ষরণ হয়ে চলেছে। আমি তড়ি ঘড়ি ভেতরে গেলাম এই ভেবে যে বাবা হয়তো তখনও জীবিত আছেন, কিন্তু না, কাছে গিয়ে দেখি আমার অনুমান ভুল, উনি অনেকক্ষণ আগেই মারা গেছেন। এইবারে আমার মনের মধ্যে তখন অত্যাধিক ভয় চেপে বসলো। ভাবনা এলো যদি পুলিশ এসে আমাকে হত্যাকারী ভেবে গ্রেপ্তার করে তাহলে তো আমার এইসব নাম যশ সব এক লহময় ধুলোয় মিশে যাবে, আমার চরিত্রে হত্যাকারী তকমা পড়ে যাবে। সুতরাং আমি আর সময় নষ্ট না করে গঙ্গার তীরে এসে একটা নৌকা ভাড়া করে প্রথমে হুগলিতে একজন পরিচিতর বাড়ি যাই। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় উনি বাড়ি না থাকায় কতটা বাধ্য হয়ে এখানে মানে এই বাড়িতে এসে উঠেছিলাম। প্রভাবতী বা মালতী দেবীর সমস্ত কথা আমি বিশ্বাস করলাম আর ভাবলাম খুব তাড়াতাড়ি কলকাতাতে গিয়ে যতক্ষণ না হরমোহন গোস্বামীর খোঁজ পাচ্ছি ততক্ষণ এই রহস্যর জট খুলবে না। যখন কলকাতায় ফিরে এলাম তখন রাত্রি 10টা বেজে গেছে। রাতে খাওয়ার পর্ব মিটিয়ে ভাবতে লাগলাম তবে বৃদ্ধকে কে খুন করল। প্রথমে তো মোহিত কুমারের উপরে সন্দেহ হয়েছিল, কিন্তু কথা বলে দেখলাম উনি হত্যাকারী না। এইদিকে মালতী দেবী বা প্রভাবতী দেবীর সাথে কথা বলেও বুঝে গেছি সেও হত্যাকারিনী না। তবে এই কাজ কে করল, হরমোহন গোস্বামী কি? ললিতবাবুর মুখ থেকে গণ্ডগোলের ঘটনাটা শুনে যা বুঝলাম তাতে তো বোঝা যাচ্ছে হরমোহন গোস্বামী আশুতোষবাবুর শত্রু হয়ে গিয়েছিলেন। সুতরাং এই ক্ষেত্রে ধরে নেওয়া যায় হয় হরমোহন গোস্বামী নিজে অথবা কোনো অন্য লোকের সাহায্য নিয়ে বৃদ্ধকে হত্যা করেছেন। কিন্তু সাথে সাথে এই কথাটাও মাথায় এলো যদি হরমোহন গোস্বামী আশুতোষবাবুর উপরে প্রতিশোধই নিতে চান তাহলে এতদিন নেননি কেন? কারণ আশুতোষবাবুর বয়স প্রায় এখন 50 বছর আর উনি যখন হরমোহনবাবুর কন্যাকে নিয়ে পালিয়ে যান তখন তার যৌবন অবস্থা, মাঝে প্রায় 10-11 বছর কেটে গেছে। তাহলে মোদ্ধা কথা হলো এতদিন হরমোহনবাবু কি করছিলেন? এছাড়াও শুনলাম আশুতোষবাবু নাকি কোনো জায়গাতেই 1 বছরের বেশি থাকেননি, তাহলে এইবারে হরমোহনবাবু কি করে খুব সহজেই সন্ধান করে ফেললেন এই আশুতোষবাবুর কলকাতার নতুন ঠিকানা? এই ধরনের নানা রকম চিন্তা করতে করতে মনস্থ করে ফেললাম হরমোহন গোস্বামী হত্যাকারী ও তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে এই কেসটি সমাধান করতে হবে। পরের দিন সকালেই প্রাতরাশ সেরে ছদ্মবেশ ধরেই গোসাই গলির সন্ধানে বেরিয়ে পড়লাম। প্রথমে নিমু গোসাইয়ের গলিতে গিয়ে হরমোহন গোস্বামীর খোঁজ করলাম কিন্তু পেলাম না। তারপরে অনেক ভেবে চিনতে বার করলাম গোসাই পাড়া নামে আরেকটি পাড়া আছে, সুতরাং ওইখানে গিয়ে খোঁজ করব। তাই সেই পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল প্রায় 9টার সময় আমি হরমোহন গোস্বামীর বাড়িটা খুঁজে পেলাম। গোস্বামী বাড়িখানি বেশ বড়সড় দোতলা বাড়ি। পাশের একটি দোকানে জিজ্ঞাসা করে জানতে পারলাম হরমোহন গোস্বামী সম্প্রতি মারা গেছেন। বর্তমানে ওনার 3 ছেলে রাম, লক্ষ্মণ ও ভরত এখন এই বাড়িতেই বাস করে। 3 ভাইয়ের মধ্যে বর্তমানে এই বাড়ির কর্তা হলেন বড় ভাই রামচন্দ্র গোস্বামী। বাড়ির ভিতরে ঢুকে একজন পরিচারককে বললাম রামচন্দ্রবাবুকে ডেকে দিতে। পরিচারকটি আমার বেশভূষা দেখে বেশ বড়লোকই ভাবলো মনে হলো। আমাকে বসিয়ে সে ভিতরে তার বড়বাবুকে ডাকতে গেল। কিছুক্ষণ বসার পরই রামচন্দ্রবাবু উপস্থিত হলেন ঘরে। আমার দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, নমস্কার, আমি রামচন্দ্র গোস্বামী। আপনাকে তো ঠিক চিনলাম না, দয়া করে যদি আপনার পরিচয় সহ আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যটা বলেন তাহলে বাধিত হই। আপনি আমাকে চিনবেন না, আমি এইখানে উপযুক্ত গুরুর সন্ধানে এসেছিলাম। শুনেছি আপনার পিতা হরমোহন গোস্বামী। আমাদের বাবা তথা গুরু হরমোহন গোস্বামী আর জীবিত নেই, সম্প্রতি উনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন।
আমি কিছুটা ইচ্ছা করি না জানার ভান করে আশাহত হয়ে বলে উঠলাম, বলেন কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা তাহলে কি আর আমার শিক্ষালাভ হবে না? আমি কি উপযুক্ত গুরু পাব না? পাবেন না কেন, নিশ্চয়ই পাবেন। দেখুন, আমরা হলাম তিন ভাই। আমাদের তিন ভাইয়ের মধ্যে আমার তেমন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান নেই, আর আমার মেজো ভাই লক্ষণ তো অসুস্থ। তবে আমাদের ছোট ভাই ভরত খুবই স্বাস্থ্যজ্ঞ, ওর অনেক শিষ্য আছে। আপনি চাইলে তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করতেই পারেন। বাহ, তাহলে তো খুবই ভালো ব্যাপার। আচ্ছা আমি কি তাহলে ওনার সাথে একবার সাক্ষাৎ করতে পারি? সাক্ষাৎ তো অবশ্যই করতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো আজকে ওনার সাথে আপনার সাক্ষাৎ হবে না, কারণ উনি বাড়িতেই নেই, হুগলিতে এক শিষ্যের বাড়িতে গেছেন। তবে ওনার আজকে ফেরার কথা আছে। আপনি যদি কালকে একবার এই সময় আসেন তাহলে হয়তো দেখা হলেও হয়ে যেতে পারে। তিনি আমার কথা বিশ্বাস করে নিলেও শেষ কথাটার যেভাবে উত্তর দিলেন তাতে সন্দেহটা আমার বেড়ে গেল। একটা কথাই মনে হলো, ভরত নিশ্চয়ই কোনো জায়গাতে লুকিয়ে আছে। আমি আপাতত আর কোনো কথা না বাড়িয়ে রামচন্দ্রবাবুর কাছ থেকে বিদায় নিলাম, আর তাকে বলে গেলাম আমি আগামীকাল আবার সকাল 9টায় আসব। রামবাবুর বাড়ির ঠিক সামনেই একটা ভাঙা বাড়ি ছিল, আমি থানায় না ফিরে ওই বাড়িতে আশ্রয় নিলাম। সেই বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছিল, আমি তাদের সাথে গল্প জুড়ে দিলাম। তাদের গল্পের ছলে কথায় কথায় জিজ্ঞাসা করলাম তারা ভরত গোস্বামীকে চেনেন কি না। আমার প্রশ্নের উত্তরে এক মিস্ত্রি জানালো যে এইমাত্র সে ছোট গোসাই অর্থাৎ ভরত গোস্বামীকে বাড়িতে ঢুকতে দেখেছে। আমি আবার তাদেরকে কায়দা করে জিজ্ঞাসা করলাম তারা কি জানে আজকে কোনো ছোট গোসাই বাড়ি থেকে বেরিয়েছিলেন কি না। আমার সেই কথার উত্তরে আবার আরেক মিস্ত্রি জবাব দিল যে ভোরবেলা নাকি এক ভয়ানক আকৃতির গুন্ডাগছের লোক ছোট গোসাইকে ডেকে নিয়ে গিয়েছিল, সে নাকি দেখেছে। মিস্ত্রিদের কথা শুনে বুঝলাম আমিও যাকে একটু আগে গোসাই বাড়িতে প্রবেশ করতে দেখেছি সম্ভবত সেই ভরত গোস্বামী। ভাঙা বাড়িতে যেই স্থানে বসেছিলাম এবারে সেখান থেকে উঠে আর একটু এগিয়ে গিয়ে ওই বাড়ির এমন একটা স্থানে লুকিয়ে দাঁড়ালাম যেখান থেকে গোসাই বাড়ির অনেকটাই দেখা যাচ্ছিল। প্রায় ঘণ্টা খানেক পর দেখি কি একজন গুন্ডা গোসাই বাড়ির সামনে এসে খুব জোরে জোরে ভরতবাবু ভরতবাবু বলে ডাকতে আরম্ভ করলেন। একটু ভালো করে লক্ষ্য করতেই গুন্ডাটাকে চিনতে পারলাম। আর ঠিক সেই সময় রাজমিস্ত্রিদের মধ্যে যেই মিস্ত্রি আমায় বলেছিল কোনো এক গুন্ডা গোছের লোক নাকি ছোট গোসাইকে খুব ভোরবেলা ডেকে নিয়ে যাচ্ছে, সেই মিস্ত্রিটি আবার আমায় ঠিক এই সময় ওই গুন্ডাটাকে দেখিয়ে বলল যে এই গুন্ডাই নাকি সেই গুন্ডা যে আজকে ভোরবেলা ভরতবাবুকে ডেকে নিয়ে গেছিল। আমি তখন শতকরা 100% নিশ্চিত হয়ে গেলাম যে এই গুন্ডার সাথে যখন ভরতবাবুর এত দহরম মহরম তখন তো আশুতোষবাবুর হত্যার পিছনে ভরতবাবু ও এই গুন্ডা যুক্ত আছেই আছে। এই গুন্ডাকে আমি খুব ভালো করে চিনি তার কৃত পাপ কর্মের জন্য। সে পারে না জগতে এমন কোনো কাজ নেই। ওইদিকে গুন্ডা ডাক শুনে বাড়ি থেকে একজন ব্যক্তি বেরিয়ে এলেন, আমি বুঝেই গেলাম ইনি হলেন স্বয়ং ভরত ওরফে ছোট গোসাই। তারপরে তিনি গুন্ডার সাথে কিসব কথাবার্তা বেশ উত্তেজিত ভঙ্গিতে বলতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ উভয়ের বার্তালাপ চলার পর পুনরায় সেই ভরত ওরফে ছোট গোসাই বাড়ির ভেতরে ঢোকার জন্য উদ্যোগী হলেন। অমনি আমি এক লাফে এই সুযোগটা হাতছাড়া না করে ভাঙা বাড়ি থেকে বলা চলে এক প্রকার ছুটে বেরিয়ে সোজা গোসাই বাড়ির সামনে গিয়ে ভরতবাবুর হাত ধরে বলে উঠলাম, ভরতবাবু ভরতবাবু দয়া করে একটিবার বাইরে আসুন, আপনার সাথে আমার খুব দরকারি কথা আছে। আমার কথা শুনে ও তার হাত ধরে টানাটানি করতে দেখে তিনি আর কোনো দ্বিরুক্তি না করে বাইরে বেরিয়ে এলেন। ওইদিকে দেখি কি ততক্ষণে ঘাটের পাহারাওয়ালাও উপস্থিত হয়েছে। সে আমাকে দেখে দূর থেকেই নমস্কার করল। আমি ইঙ্গিতে তাকে কাছে এসে ভরত গোসাইকে গ্রেপ্তার করার নির্দেশ দিলাম। ভরত ততক্ষণে রুদ্রমূর্তি ধারণ করে ফেলেছেন। তিনি অবস্থা বেগতিক দেখে সাথে সাথে উচ্চস্বরে সেই গুন্ডাটাকে তার নাম ধরে আমেদ আমেদ করে ডাকতে লাগলেন। আমেদ কিছুটা এগিয়েও গিয়েছিল কিন্তু ইতিমধ্যে ভরত গোসাই ডাক শুনে পিছনে ফিরে এসে আমাকে দেখেই খানিকটা ভূত দেখার মতো চমকে উঠল।
ও তারপরে এক সুদীর্ঘ সেলাম করে ভরত গোসাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, ভরতবাবু আমরা ধরা পড়ে গেছি। আর আর যার হাতে ধরা পড়েছি তিনি সামান্য লোক নন, ইনি আমাদের সহজে ছাড়বেন না। পার হয়ে ভালোয় সব পাপ স্বীকার করে নিন, এছাড়া আর কোনো উপায় নেই। ভরত গোসাই ও আমেদকে গ্রেফতার করা হলো। জেরার মুখে আমেদ বলে দিল যে আশুতোষবাবু অর্থাৎ বৃদ্ধকে এই ভরত গোসাই হত্যা করেছেন, আর এই হত্যাকাণ্ডে ভরতবাবুকে সব দিক থেকে সাহায্য করে গেছেন আমেদ নিজে। আমেদের স্বীকারোক্তির পর আমি ভরত গোসাইকে জিজ্ঞাসা করলাম, কি ভরতবাবু, এবার বলেই ফেলুন, আশুতোষবাবুকে হত্যা করলেন কেন? আমাদের বাবা হরমোহন গোস্বামী মৃত্যুর কিছুদিন আগে ডেকে আমাদেরকে জানান যে আশুতোষ আমাদের বোনকে তার নিজ ইচ্ছার বিরুদ্ধে নিজের জোর খাটিয়ে এক প্রকার বাড়ি থেকে হরণ করে নিয়ে পালিয়ে যায়। বাবা গোপনে গোপনে বহু খোঁজার চেষ্টা করেও ওই আশুতোষের কোনো খোঁজ পাননি, তাই তিনি চেয়েছিলেন আশুতোষকে যাতে আমরা উচিত শাস্তি দিই তার পাপ কর্মের জন্যে। আমি তখন বাবাকে তার পা স্পর্শ করে কথা দিয়েছিলাম ওই আশুতোষকে যে করেই হোক খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেবই। যদি আমাদের বাবা আমাদেরকে আশুতোষের এই পাপ কাজের কথাটা সুস্থ থাকাকালীন বলতেন, তাহলে হয়তো বাবার চোখের সামনেই আশুতোষকে এনে তার প্রাণ সংহার করে ফেলতাম এতদিনে। যাই হোক, তারপর আমি লোকজন লাগিয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম আশুতোষকে। কোনো লোকই পারছিল না আশুতোষের খোঁজ এনে দিতে। কেবলমাত্র তখন এই আমেদকে সব কথা খুলে বলতে ওই এনে দিল আমায় আশুতোষের খোঁজ। ব্যাস, আশুতোষের খোঁজ পাওয়া মাত্রই আমার প্রতিহিংসার পারদটা কয়েক গুণ বেড়ে গেল। আমেদের সাথে পরামর্শ করে ঠিক করে ফেললাম বৃদ্ধকে কিভাবে হত্যা করব। অবশেষে সেই দিন যখন সে থিয়েটার থেকে মেয়ের সাথে ঝগড়াঝাঁটি করতে করতে শেষমেশ একাই ঘরে ফিরল, আর মেয়েটা কোথায় যেন চলে গেল, সেই দিনই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা বাড়ির ভিতর প্রবেশ করলাম। বৃদ্ধর ঘরের সামনে পৌঁছতে দেখি সে কি যেন এক মনে ভেবে চলেছে দরজার উল্টো দিকে মুখ করে। অমনি আমেদ পিছন থেকে গিয়ে তার গলাটা চেপে ধরল, আর আমি দিলাম চালিয়ে হাতে ধরা ধারালো ছুরিটা তার পিঠ বরাবর। চোখের সামনে দেখলাম হৃৎপিণ্ড ফুসফুস পুরো ভেদ করে কেমন করে বিঁধে গেল ছুরিটা। মনে মনে তখন যে কি শান্তি পেলাম বলে বোঝাতে পারবো না। নিজের চোখের সামনেই দেখলাম ছটফট করতে করতে ইহলোক ত্যাগ করল আশুতোষ। ব্যাস, আমরাও তখন পালিয়ে গেলাম, ভেবেছিলাম কেউ আমাদের ধরতে পারবে না। কিন্তু এখন দেখছি ভুল ভেবেছিলাম, সেই তো আপনি আমাদের ধরেই ফেললেন। না, আমি আর তারপরে কোনো কথা ওই ভরত গোস্বামী বা আমেদকে জিজ্ঞাসা করিনি, কারণ যা স্বীকারোক্তি পাওয়ার দরকার সবই পেয়ে গেছিলাম। আদালতের বিচারে ভরত গোসাইকে দোষী সাব্যস্ত করে চির নির্বাসনে পাঠালেন, আর ওইদিকে আমেদ গুন্ডাকে যথাযথ প্রমাণ না থাকার দরুন রাজ সাক্ষী করে এই কেসটি ক্লোজ করা হয়েছিল। আর ওদিকে আমিও ব্যাকুল হয়ে অধীর চিত্তে দিন গুনতে শুরু করে দিয়েছিলাম পরবর্তী কোনো জটিল কেস আসার অপেক্ষায়। কথাতেই তো আছে, যার যেমন স্বভাব, সুতরাং আমিও বা তার ব্যতিক্রমী হই কি করে আপনারাই বলুন দেখি।